রুমে আসতেই সৌম আর আদ্রিয়ান চেপে ধরল মোহিতকে। তাদেরকে না জানিয়ে কোথায় গিয়েছিল সে। এখানে একা একা রিস্ক নেওয়া ঠিক হবে না, কারণ আগেরবার আশরাফ চৌধুরী মোহিতকে বড় ধরনের ক্ষতিতে পৌঁছে দিয়েছিল। সকলকে থামিয়ে দিয়ে মোহিত বলে উঠল, জাল ফেলে এলাম যাতে করে সময় করে মাছটা তুলে নিতে পারি। এরপর হাতের ফোনটা বের করে ক্যামেরার অপশনটা ঠিক করতেই স্ক্রিনে প্রদর্শিত হলো কটেজের করিডোর। তিনজনেই স্ক্রিনের ওপরে হামলে পড়ল। কিছুক্ষণ বাদেই দেখা গেল অতি কাঙ্ক্ষিত সেই ব্যক্তিকে। চকচকে হলো সৌম আর আদ্রিয়ানের চোখ, কপাল কুচকালো মোহিত। ইটস নট 404, ইটস 400। রাত 12টা বাজতে আর 2 মিনিট বাকি, তৈরি হচ্ছে সৌম আর আদ্রিয়ান। মোহিত আগেই চলে গিয়েছে সেই জায়গায়। চারপাশে খোঁজ লাগানো ভীষণ জরুরি। এতটা রাত হবার পরেও চারপাশে অন্ধকার রাতের পরিবর্তে আলোর রোশনায় ঝা চকচক করছে সব কিছু। কালো শার্ট, কালো প্যান্ট, কালো বুটস আর কালো ক্যাপে নিজেদেরকে আবৃত করছে আজকে এই 3 যুবক। মোহিতের পাঠানো লোকেশন গুগল ম্যাপে সার্চ দিয়ে হোটেল থেকে বেরিয়ে এলো সৌম আর আদ্রিয়ান। মোহিত বারের সামনে দাঁড়িয়ে আছে। বারের ফ্রন্ট এরিয়াতে তেমন লোক সমাগম নেই। সন্ধ্যার দিকে এই জায়গাটা লোকে লোকারণ্য হয়ে থাকে। ব্লুটুথ ডিভাইস ক্লিক করে সৌম আর আদ্রিয়ানের উদ্দেশ্যে বলে উঠল, অল ইজ ওকে। মোহিত ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। চারপাশে মানুষ নেশায় বুধ হয়ে পড়ে আছে। কিছু মানুষ ফ্লোরে চিত হয়ে পড়ে আছে, হুশ নেই বললেই চলে। মোহিত কোনো রকমে তাদের পাশ কাটিয়ে কটেজের রাস্তা ধরল। সামনেই টহলরত সিকিউরিটিকে দেখে একটি বড় পিলারের পেছনে লুকিয়ে পড়ল মোহিত। সিকিউরিটি সরে যেতেই হনহন করে হাঁটা ধরল মোহিত। কাঙ্ক্ষিত রুমের সামনে এসেই কোমরে গুঁজে রাখা রিভলভারটা বের করে পজিশন নিল। এরপর দরজাটাতে নক করল। দরজা কেউ খুলছে না। এইদিকে বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করার মতো সময়ও মোহিতের কাছে নেই। সপাটে লাথি দিতেই খুলে গেল দরজা। কক্ষে প্রবেশ করল মোহিত। ঘুটঘুটে অন্ধকার কক্ষ, কিছুই দেখা যাচ্ছে না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সুইচ বোর্ডটা খুঁজে লাইট জ্বালাতেই চোখটা চড়ক গাছ। কক্ষ পুরো খালি। ছোট্ট একটা কক্ষ, যার পাশে একটা বেড রাখা আর কর্নারে দুটো সোফা বসানো, আর কিছুই নেই। লাইটস নিভিয়ে ধীরে ধীরে মোহিত কক্ষ ত্যাগ করে বেরিয়ে এলো। এরপর সৌম আর আদ্রিয়ানকে নিয়ে চলে গেল 404-এর সামনে। তিনজনেই বন্দুক তাক করে অতর্কিতভাবে ঢুকে পড়ল কক্ষে, সেটাও খালি। কারোরই বোধগম্য হলো না ঘটনাটা কি। রুমের বাইরে এসে মোহিত দৌড়ে সেই ফুলদানিটার কাছে গিয়ে দেখতে পেল ক্যামেরাটা সেখানে নেই। ক্যামেরার পরিবর্তে সেখানে একটা চিরকুট রাখা হয়েছে। দ্রুত চিরকুটটা পকেটে ঢুকিয়ে বার থেকে বেরিয়ে এলো ওরা তিনজন। বার থেকে একটু নিরাপদ জায়গায় বসে চিরকুটটি পকেট থেকে বের করলো মোহিত। গোটা গোটা অক্ষরে লেখা। হ্যাঁ, এত সহজে ধরে ফেলবে ভেবেছিলি? দিলাম তো টস। কেমন লাগলো মেজর? আমি জানতাম আমার নিকো মোখারাম ছেলে তোকে সব বলে দিবে, আর তুইও ঈগলের মতো চলে আসবি শিকার খুঁজতে। এরকম হাইড অ্যান্ড সিক আর ভালো লাগছে না, চল সামনাসামনি বসে তোর সাথে কথা বলি। নিম্নলিখিত ঠিকানায় কাল বিকাল 5টায় চলে আয়। আর হ্যাঁ, নিজের সাঙ্গপাঙ্গদেরকে রেখে আসবি। জানিসই তো ক্যাপ্টেন সৌমের বউটা আবার এতিম। রাগে চোয়ালটা শক্ত হয়ে গেল মোহিতের। চিঠিটা একে একে প্রত্যেকে উল্টে পাল্টে পড়ল। সৌম আর আদ্রিয়ানের এক জেদ, তারা মোহিতকে একা ছাড়বে না। কিছুক্ষণ মৌন রইল মোহিত। এরপর তিনজনে মিলে একটা দুর্দান্ত ফোন দিয়ে আঁটল। ক্রু হাসলো মোহিত। অপেক্ষা আগামী দিনের সূর্য ওঠার। আরশাফ চৌধুরী একটি আরাম কেদারায় পায়ের ওপরে পা তুলে ভ্যাপের ধোয়া ফুঁকছে আর রাগে ফুসছেন। ওই মেজর এখান পর্যন্ত চলে এসেছে এত দ্রুত? তার এখানের খবর আহিয়ান ছাড়া আর কেউ জানবার কথা নয়। তার মানে জানোয়ারটা এতদিন ভন ধরেছিল। আহমেদ কসাইয়ের নাকের ডগায় বসে এত নিখুঁত অভিনয় করে গেল যে সে ধরতেই পারল না। কতবার মন চেয়েছে হাজতের ভেতরেই ঝুলিয়ে দিতে, কেন যে দিল না তখন ভাবতেই ছুড়ে মারল ভ্যাপায়ের পাইপখানা। কোথাও গিয়ে দুই দণ্ড শান্তিতে থাকা যাচ্ছে না, কি মুসিবত! কাল দেখিয়ে দেব মেজরকে আমার সাথে লাগতে আসার ফল। বাপ ভাইয়ের পরিণতি দেখেও যার শিক্ষা হয়নি তাকে আর কিভাবে শিক্ষা দেবে আরশাফ চৌধুরী? ভাবনা ফেলে
দুই হাতের সহায়তায় জোরে তালি দিতেই বাধ্য দাসের ন্যায় আটজন ছেলে সারিবদ্ধভাবে আরশাব চৌধুরীর দুই পাশে দাঁড়ালো। মোহিতের বর্ণনা দিয়ে আরশাব চৌধুরী ছেলেগুলোকে উদ্দেশ্য করে থাই ভাষায় বলে উঠল, দেখা মাত্রই হাত পা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে। ছেলেগুলো দুই হাত বুকে গুঁজে মাথা নিচু করে একযোগে বলে উঠল, ওকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আরশাব চৌধুরী। কাল তার অনেক কাজ, ওই মেজরকে একটা চূড়ান্ত সত্য জানানো বাকি আছে এখনো। ওই সত্যের ধাক্কাটা আগে দিয়ে একদম কাবু করে ফেলবে বলেই কিটকিটিয়ে হেসে উঠল এবং হনহন করে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। আজ সেই অপেক্ষাকৃত দিন। ঘড়ির কাঁটা চারের ঘরে ঠেকতেই ঢং ঢং করে আওয়াজ তুলে জানান দিল এখন চারটা বাজে। মোহিত দ্রুত তৈরি হয়ে হোটেল থেকে বেরিয়ে এলো। এখান থেকে গুগল ম্যাপে লোকেশন আধা ঘন্টা রাস্তা দেখাচ্ছে। মোহিত কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বাইক রাইড বুক করে ড্রাইভারকে লোকেশন সেন্ড করলো। এককভাবে প্রভাবশালী কোনো পরিবহনের প্রচলন না থাকায় এবং রাস্তায় বহু ক্যাটাগরির যানবাহনের জন্য জ্যামে পরিপূর্ণ এই শহর, মোহিত গাড়িতে ঘড়িতে বারবার করে সময় দেখে যাচ্ছে আর বিরক্তিতে মুখটাতে চ জাতীয় শব্দ উচ্চারণ করছে। দীর্ঘ 55 মিনিটের যাত্রা শেষ করে মোহিত এখন উপস্থিত হয়েছে ফুটেক ফাইট ক্লাবের সামনে। জায়গাটা মেন শহর থেকে একটু দূরে, জনমানব সংখ্যা খুবই কম এমন একটি জায়গায়। নিজেকে স্বাভাবিক করে মোহিত ভেতরে ঢোকার উদ্দেশ্যে পা বাড়ালো। দরজাতে নক করতেই একটি ছোট্ট বাচ্চা ছেলে দরজাটা খুলে দিয়ে মাথা নিচু করে স্বাগত জানালো। কাঠের বড় পাল্লার দরজাটা পার হতেই ছেলেটির হাতের ইশারায় বাম পাশের রাস্তাটা নির্দেশ করলো। মোহিত ছেলেটির দেখানো পথের চারপাশে চোখ বুলিয়ে হাঁটতে লাগলো। জায়গাটা বাহির থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে বিশাল বড় খোলা জায়গা আছে। ক্লাবের ভেতরে ফাইটিংয়ের সকল জিনিসে পরিপূর্ণ। মোহিত মনে মনে ভাবছে, এমন জায়গায় তাকে ডাকার কি কারণ থাকতে পারে আরশাব চৌধুরীর। চলতে চলতে একটি বড় দরজা দেখতে পেল মোহিত। কিছুক্ষণ ভেবে হাতের মোটর সাহায্যে ঠক ঠক শব্দ করল। নিমিষে দুই পাশ থেকে দুইজন ব্যক্তি দরজার পাল্লাটা সরিয়ে মোহিতকে ভেতরে ঢুকতে দিল। মোহিত ভেতরে প্রবেশ করতেই আরশাব চৌধুরী খুশিতে গদগদ হয়ে বলল, এসো মেজর এসো, স্বাগতম তোমাকে আমার মেহমানখানায়। আরশাব চৌধুরীর এত সমাদর মোহিতের কাছে ঠিক ভালো ঠেকছে না। কথাই বলে, অতি ভক্তি চোরের লক্ষণ। মোহিত চুপ করে সবকিছু পর্যবেক্ষণ করে যাচ্ছে। শুধু নিরবতা ভেঙে আবারও আরশাব চৌধুরী বলে উঠল, তোমার জন্য কোথাও তো শান্তিতে টেকা যাচ্ছে না মেজর। নিজেও শান্তিতে থাকছো না আর অন্যকেও থাকতে দিচ্ছ না, তার চেয়ে বরং চলো আজকে তোমাকে শান্ত করে দেই, বলেই হাততালি দিয়ে উঠল আরশাব চৌধুরী। মুহূর্তেই ছেলেগুলো দৌড়ে আরশাব চৌধুরীর সামনে এসে দাঁড়ালো। একটি ছেলেকে উদ্দেশ্য করে আরশাব চৌধুরী বলে উঠল, ড্যানিয়েল, চেক হিম। ড্যানিয়েল নামের ছেলেটি দৌড়ে এসে মোহিতকে পা থেকে মাথা পর্যন্ত সার্চ করে কিছুই পেল না। ছেলেটি ফের যেতেই বাঁকা হাসল মোহিত। মোহিতের ভাবভঙ্গি কিছুই আরশাব চৌধুরীর ভালো লাগছে না। যত দ্রুত এই মেজরের থেকে নিস্তার পাওয়া যায় ততই যেন মঙ্গল। আরশাব চৌধুরী মোহিতের দিকে এগিয়ে এসে গলা খাকারি দিয়ে বলে উঠল, তা মেজর, বাপ ভাইয়ের লাশগুলো জানাজা করে দাফন করতে পেরেছিলে? লাশ দাফনের কথা শুনে মোহিত মুচড়ে উঠল। অজানা নীল ব্যথায় সর্বাঙ্গ দুর্বল হলো, বুকে তোলপাড় শুরু হলো। মোহিত কোথাও খুঁজে পায়নি তার বাবা আর মাসুম ভাইয়ের লাশ। কত মর্গ, কত জায়গায় তল্লাশি চালিয়েছে, লাভের ফল বরাবরই শূন্যের কোঠাই ছিল। মোহিতের নিরবতা দেখে আরশাব চৌধুরী বলে উঠল, চলো মেজর একটা ম্যাজিক দেখায় তোমাকে। বলতেই দুটো ছেলে ধরাধরি করে একটা কফিন আনলো। মোহিতের সামনেই কফিনটা রাখার নির্দেশ দিলেন আরশাব চৌধুরী। ছেলেগুলো কফিন রেখে সোজা হয়ে মোহিতের পেছনে বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো। আরশাব চৌধুরী হাঁটু ভাঁজ করে বসে কফিনের ঢাকনাটা খুলতে তৎপর হলেন। মোহিত যেন কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। এতগুলো বছর পর আরশাব চৌধুরী লাশ দাফন কর
মোহিত যেন কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। এতগুলো বছর পর আশরাফ চৌধুরী লাশ দাফনের কথা বলে এইভাবে কেন ব্যথিত করবে মোহিতকে? একজন সন্তানের কাছে পিতার লাশ দাফনের কার্য সম্পন্ন করতে না পারার যে কষ্ট বা ব্যর্থতা, এটা কি আশরাফ চৌধুরী বুঝবে? নিমিষেই খট করে খুলে গেল কফিনের দরজা, ধ্যান ভাঙল মোহিতের। কফিনের দিকে দৃষ্টি দিতেই হাঁটু গেড়ে বসে গেল মোহিত। লাশটি আর কারো নয়, তার বাবা আদনান ওয়াসিফের লাশ। লাশটি দেখেই আশরাফ চৌধুরী হো হো করে হেসে উঠল। মোহিতকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখ মেজর, তোর বাপকে কত যত্ন করে রেখে দিয়েছি আমি, অনেক ভুগিয়েছিল আমাকে। যখন কোনো কারণ খুঁজে পাই না রাগ করার, তখন তোর বাবার লাশটা বের করে দেখি, খুব রাগ হয় তখন, জানিস? তখন রাগের চোটে মনে হয় সব জ্বালিয়ে দেই। তোর ভাইয়ের লাশও আছে রে মেজর, ওটাও রেখেছি, ফেলতে পারিনি, মায়া লেগেছে ছেলেটার জন্য। এই বলেই ছেলে দুটোকে নির্দেশ দিল ছোট কফিনটা নিয়ে আসতে। ছেলে দুটো কফিন নিয়ে এসে মোহিতের সামনে রাখতেই মোহিত কফিন খোলার জন্য উন্মাদ হয়ে গেল। মোহিতের এমন অস্বাভাবিক আচরণে আশরাফ চৌধুরী হেসে কুটি কুটি হচ্ছে। তার ভাব দেখে মনে হচ্ছে এমন হাস্যকর দৃশ্য পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। মুকিতের কফিনটা মুহূর্তেই খুলে ফেলল মোহিত। একপাশে বাবার, আরেক পাশে প্রাণপ্রিয় আদরের ভাইয়ের মেডিসিন মিশ্রিত ফ্যাকাশে লাশ দেখে মোহিতের বুকে ব্যথা শুরু হলো। টপ টপ করে শুধু মোহিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মোহিত মুখে কিছুই বলতে পারছে না। লাশগুলোর মেডিসিনের ঝাঁঝালো গন্ধে প্রত্যেকে নাকে রোমাল গুজল। মোহিত সেভাবেই ঠাই বসে রয়েছে। কিছুক্ষণ বাদে আশরাফ চৌধুরী হুঙ্কার দিলেন কফিন দুটো নিয়ে যেতে। ছেলেগুলো কফিন নিয়ে যেতেই আশরাফ চৌধুরী ড্যানিয়েল নামের ছেলেটিকে বলেন, কিল হিম। আশরাফ চৌধুরীর নির্দেশ পাওয়া মাত্রই ছেলেগুলো মোহিতকে ঘিরে ফেলল চারপাশ থেকে। মোহিত মাটির দিকে দৃষ্টি দিয়ে এক ধ্যানে বসে রয়েছে। ছেলেগুলোর মধ্যে থেকে তাও নামের ছেলেটি মোহিতকে শার্টের কলার ধরে টেনে দাঁড় করালো। মোহিতের আজকে নিজেকে ভারসাম্যহীন মানুষ বলে মনে হচ্ছে। যার পায়ে বল নেই, মনে কোনো জোর নেই, মাথা বুদ্ধি শূন্য। মোহিতের মা এই লাশগুলো দেখে আবারও জীবন মৃত হয়ে যাবে, আবার এই বেদনায় ভরা অতীতের পুনরাবৃত্তি হবে। মোহিতের ভাবনার মাঝেই মোহিতের মুখ বরাবর একটা পাঞ্চ মেরে দিল বডি বিল্ডারদের মতো দেখতে একটি ছেলে। টাল সামলাতে না পেরে পড়ে গেল মোহিত। সে এখনো নির্বিকার, ঠোঁট ফেটে রক্ত ঝরছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই, জড় বস্তু লাগছে তার নিজের কাছে নিজেরই। হঠাৎই মুকিতের স্বপ্নে বলা কথাগুলো মনে পড়ল মোহিতের। ভাইয়া তুমি কাপুরুষ, পাপা তোমাকে তার যোগ্য পুত্র ভেবে অনেক দায়িত্ব দিয়ে এসেছিল, তুমি কিছুই পালন করনি, তুমি চলে যাও আমাদের দরজার সামনে থেকে, পাপা কোনো দিনও আর তোমার সাথে কথা বলবে না, চলে যাও, চলে যাও ভাইয়া, চলে যাও। চোখ খুলে উঠে দাঁড়ালো মোহিত। সে এখন থেকে জ্যান্ত ফিরবে, সাথে বাপ ভাইয়ের লাশও নিয়ে ফিরবে। পেছন মোড়ে সবগুলো ছেলেকে দেখে নিল মোহিত। প্রত্যেকটা ছেলের শরীরের গঠন, উচ্চতা, গায়ের রং এক, শুধু চেহারা আলাদা। এরা সবাই যে ভালো ফাইট জানে তা তাদের শরীর আর আশেপাশের ইকুইপমেন্টে দেখেই বোঝা যাচ্ছে। ছেলেগুলো খালি গা, সবার পরনে কালো প্যান্ট আর বুটস, ধবধবে ফর্সা শরীরে মাসেলগুলো চকচক করছে। মোহিত এদের সাথে শক দিতে পারবে কিনা জানে না, কিন্তু মনোবল হারাবে না সে, পারতে তাকে হবেই। নিজের গায়ের শার্টটা খুলে ছুঁড়ে মারল মোহিত। শার্টের ভেতর থেকে বেরিয়ে এলো মোহিতের মাসেল যুক্ত জিম করা শক্ত বডি। ঘাড় ঘুরিয়ে কটকট শব্দ করে ঘাড়ের গিট ফুটিয়ে নিজেকে রিল্যাক্স করল মোহিত। ছেলেগুলো কারাতের পোজে ঘিরে দাঁড়িয়ে গেল মোহিতের চারপাশে, বাঁকা হাসল মোহিত। মোহিত নিজেও একজন কারাতে ব্ল্যাক বেল্ট পাওয়া চ্যাম্পিয়ন, কিন্তু ভাবে কিছুই প্রকাশ করল না। আস্তে ধীরে কোমরে হাত দিয়ে খুলে ফেলল বেল্টের বকলেসের পিন। ছেলেগুলোকে এগিয়ে আসতেই সহসায় বেল্ট খুলে হাতে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দিতে লাগলো। ছেলেগুলো সামান্য আহত হয়ে ছিটকে পড়ে গেল। আহত বাঘের ন্যায় ফুসফুস করতে করতে ছেলেগুলো উঠে দাঁড়ালো। একটা ছেলে দৌড়ে এসে মোহিতের পেট বরাবর পাঞ্চ মারার ট্রাই করল। মোহিত তার বুদ্ধি আর শক্তির সাহায্যে ছেলেটির পাঞ্চ ব্লক করে
নিজের হাঁটু দিয়ে ছেলেটির তলপেট বরাবর আঘাত করল। এরপর কুনুই দিয়ে বুকে আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ল ছেলেটা। দৌড়ে এলো আরো দুটো ছেলে, পেছন থেকে দুজনেই মোহিতকে জাপটে ধরল। মোহিত কুনুইয়ের সহায়তায় তাদের দুজনকেই বুকের খাঁচা বরাবর আঘাত করল। ছেলেগুলো ছিটকে না পড়ে মোহিতকে আরো ভালো করে চেপে ধরল। মোহিত তার সমস্ত শক্তি দিয়ে হাত ঝাড়া দিয়ে ফেলে দিল ছেলে দুটোকে। এরপর দৌড়ে একটা ওয়ালের অর্ধেক পর্যন্ত উঠে ঝাঁপিয়ে পড়ল ছেলেগুলোর ওপর। দুই পাশ থেকে দুটো ছেলে হাত মুচড়ে ধরে উল্টিয়ে ভেঙে দিল মোহিত। হঠাৎই একটা ছেলে সাইনিক চপার আর কুড়াল নিয়ে আক্রমণ করতে এলো। হঠাৎই সৌম্য আর আদ্রিয়ান দৌড়ে এসে প্রোটেক্ট করলো মোহিতকে। শুরু হলো ফাইট। কেউ কারোর থেকে কম যাচ্ছে না, দুই পাশের মানুষেরই রক্ত ঝরে যাচ্ছে সমানে। বিভিন্ন মিলিটারির কায়দায় শক্তি বলে আর বুদ্ধির জোরে সবগুলো ছেলেকে কাবু করে ফেললো তারা তিনজনে। হঠাৎই পেছন থেকে একটা চাইনিজ চপার ছুঁড়ে মারলো মোহিতের দিকে। সৌম্য চিৎকার করাতেই মোহিত সাইড হয়ে সরে যায়। ধারালো সেই চপার মোহিতের সামনের দেওয়ালে লেগে অর্ধেকটা ঢুকে গেল। এবার মোহিতের মাথায় খুন চেপে গেল। রক্ত চক্ষু নিয়ে হাতটা মুষ্টিবদ্ধ করে এগিয়ে গেল চপারের দিকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে টেনে বের করলো চপারটা। এরপর সেটা নিয়ে দৌড়ে আশরাফ চৌধুরীর দিকে এগোতে থাকলো। আশরাফ চৌধুরী যেন নড়ার ক্ষমতা হারিয়ে ফেললো এই মুহূর্তে। মোহিত দৌড়ে এসে সেই চপার দিয়ে কোপ বসিয়ে দিল আশরাফ চৌধুরীর বুক বরাবর। বুকের দিকে তাকিয়ে চোখটা বড় বড় করে ফেললেন আশরাফ চৌধুরী। গলগল করে রক্ত বেরিয়ে যাচ্ছে সমানে, একের পর এক এলোপাতাড়ি কুপিয়ে যাচ্ছে মোহিত। একসময় আশরাফ চৌধুরী লুটিয়ে পড়ল মাটিতে। হাঁটু মুড়ে বসে আশরাফ চৌধুরীর চুল টেনে বসলো মোহিত। এরপর দাঁতে দাঁত পিষে বলে উঠল, তুই মোটেও কোপানোর ওস্তাদ নস, এক্সপার্ট হলে আমাকে মারতে সক্ষম হতি, বলেই তাচ্ছিল্যপূর্ণ হেসে উঠল মোহিত। আর শোন, তোর ছেলেই, তোর মৃত্যুর কাল হল রে আহমেদ, আমি চিরকৃতজ্ঞ তোর ছেলের কাছে, এই জন্য তাকে আমি জেল থেকে পালাতে সাহায্য করেছি, এবার তুই শান্তিতে মর, বলেই গলা বলাবর চালিয়ে দিল চপারটা। আশরাফ চৌধুরী চোখটা বড় করে হা করে শেষ নিঃশ্বাস নিলেন। মোহিত দৌড়ে চলে গেল কফিন দুটোর কাছে। মেজর আদ্রিয়ান আর সৌম্যকে ধরতে বলল তার বাবার কফিন, আর নিজে কাঁধে তুলে নিল তার আদরের ছোট ভাইয়ের কফিনটা। ফাইটিং ক্লাব থেকে বেরিয়ে গেল মোহিতরা, পড়ে রইল মৃত আশরাফ চৌধুরীর ক্ষতবিক্ষত লাশ, যা এই অজানা শহরের ধরার কেউ নেই। কবর, জানাজা এসব করারও কেউ নেই। মেজর আদ্রিয়ান আর্মি হেডকোয়ার্টারে মোহিতের বাবা আর ভাইয়ের লাশের কথা জানালেন। ওখান থেকে লাশ নেবার সমস্ত কিছু রেডি করে দিবেন। থাইল্যান্ডের কর্পস প্রিজারভেটিং ফ্রিজে কফিন দুটোকে রেখে চলে এলো মোহিত। হোটেলে এসে লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে ফোনটা হাতে তুললো মোহিত। ডায়াল করলো নির্দিষ্ট নাম্বারে। রিং হতে ফোন তুলল ওপাশের ব্যক্তি, সোহাগ ভাই। এক লহময় কেটে গিয়েছে 15টা দিন। সোহাগ নামিরাদের নিয়ে দেশে ফিরে এসেছে। মিসেস তারিন কোনোভাবেই আর নাফিজ মাহমুদ এর বাংলোতে থাকতে রাজি নন। তিনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে তার স্বামীর পুরাতন বাড়িটাতে বাকি যেই কয়টা দিন বাঁচবেন সেই কয়টা দিন কাটাতে চান। পুরাতন সেই ক্ষত দীর্ঘ 6.5 বছরে কিছুটা সেরে উঠেছে। মোহিতের ফোন কল পাবার পর থেকে পুরানো সেই ক্ষত থেকে চুইয়ে চুইয়ে যেন গড়িয়ে পড়ছে লাল টকটকে রক্তের ধারা। বাংলাদেশের আর্মি হেডকোয়ার্টারে মোহিতের বাবা আর ভাইয়ের লাশ বাংলাদেশের আনার সকল ব্যবস্থা করে দিয়েছে। আগামীকাল ভোরের ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছাবে। নামিরা থেকে থেকে শুধু কেঁদেই যাচ্ছে। নামিরার কোলে 2.5 মাসের বাচ্চাটা থেকে থেকে করুণ সুরে কেঁদে উঠছে। হয়তো মায়ের কান্না অবুঝ শিশুটিও সহ্য করতে পারছে না। স্বর্গ বাচ্চাটাকে নামিরার কোল থেকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। এদিকে ভ্যাপসা গরম, তার মধ্যে কান্নাকাটি, বাচ্চাটা একদমই নেতিয়ে যাচ্ছে। কিন্তু এত কিছুর ভিড়ে মিসেস তারিন নির্বিকার। দীর্ঘ বছরের শোক সইতে সইতে পাথরে পরিণত হয়েছেন। তনুজার কাছে এই মুহূর্তে তারিনকে রোবট মনে হচ্ছে, অবশ্য যন্ত্রমানবই বলাই চলে। যার হৃদক্রিয়া চালানোর জন্য
একটা আস্ত মেশিন বুকের ভেতরে বসানো হয়েছে। সে কি আর নরম দিলের মানুষ আছেন? কিছু লোক লাগিয়ে বাড়ির পাশের জঙ্গলগুলো পরিষ্কার করানো হচ্ছে। কাজের লোকেরা বাড়ি ঘর ধুয়ে মুছে সাফ করছেন। মনে হচ্ছে বিশেষ কোনো অতিথি এই বাড়িতে আসবেন, তার জন্য এত এত আয়োজন। শুক্রবার 12 আগস্ট। আজকের আবহাওয়াটা মনোরম, আকাশে তীক্ষ্ণ রোদের তেজ নেই, ধরণীতে স্বর্গের হাওয়া বিরাজ করছে সর্বত্র, বাতাসে মিষ্টি একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে যেন সারাক্ষণ। এত এত কাজকর্ম করেও কেউ হাঁপাচ্ছে না। মোহিত বিমানে ওঠার আগে ফোন করে জানিয়েছে তারা আসছে। মোহিতের দাদা বাড়ির কিছু নিকট আত্মীয় বাসায় ভিড় করেছে, কেউ কেউ কোরআন তেলাওয়াত তসবি পাঠে ব্যস্ত। নামিরার কান্না যেন শেষই হচ্ছে না। যেই ব্যথা নতুন অতিথি পেয়ে ভুলতে বসেছিল, সেই ব্যথা আবার কিভাবে ফিরে এলো? ওরে আল্লাহ, তুমি কেন এত নিষ্ঠুর হলে আমাদের প্রতি? সকাল পেরিয়ে দুপুর গড়াতেই পুপু সাইরেনের আওয়াজ পাওয়া গেল। আদনান ওয়াসিফের বিশাল তিনতলা বাড়ির খোলা প্রাঙ্গণে প্রথমে একটি পুলিশের গাড়ি প্রবেশ করল, এরপর দুটো আর্মির জিপ, এরপর মোহিতদের অ্যাম্বুলেন্স, পিছে পিছে এলো মন্ত্রী মহোদয়ের গাড়ি। নিমিষেই মানুষে গিজগিজ করে উঠল আদনান ওয়াসিফের পরিত্যক্ত খালি বাড়িটি। কান্নার আওয়াজ বাড়ল নামিরার। বাইরে বের হবার জন্য পাগল হয়ে গেছে সে। স্বর্গ আর তনুজা কেঁদেই চলেছে নামিরাকে জড়িয়ে। সোহাগ ছোট্ট বাচ্চাটাকে নিয়ে পাইচারি করছে আর চোখের জল মুছছে। অপরাধীর ন্যায় মোহিত ঘরে প্রবেশ করল। তার সারা শরীর ছোট ছোট জখমে ভর্তি। মোহিত রোগা মলিন চেহারা দেখে স্বর্গের বুকটা ধক করে উঠল, কিন্তু পরিস্থিতি এখন অন্য ধাঁচে। মোহিতের কাছে এখন গিয়ে এইসব নিয়ে কথা বলার প্রশ্নই আসে না। মোহিত ড্রয়িং রুমে এসে জোরে ডেকে উঠল, মা! মিসেস তারিন আজ নিজেকে সজ্জিত করছেন, গায়ে জড়িয়েছেন ধবধবে সাদা শাড়ি, মধ্যখানে শিথি করে শক্ত করে হাত খোপা করে বেঁধে নিলেন। চোখের চশমাটা ঠিক করে মাথার কাপড় দিয়ে দুই তালার আদনান ওয়াসিফের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন। মোহিত তার মায়ের এমন নির্বিকার রূপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। তার মা কি পাগল হয়ে গেল অধিক শোকে? মাকে কি আবারও হারিয়ে যাবে তাদের জীবন থেকে? নামিরা সহসায় এসে জাপটে ধরল মোহিতকে, কেঁদে ভাসালো মোহিতের বুক। নাফিজ মাহমুদ নিজেই কাউকে সান্ত্বনা দেবার অবস্থায় নেই। নিমিষেই পুরো বাড়িটি শোকের মাতমে ছেয়ে গেল। মোহিত আজ তার শক্ত খোলস থেকে বেরিয়ে বোনের সাথে মিলে কাঁদছে, ছোট বাচ্চাদের মতো করে কাঁদছে মোহিত। মোহিতের কান্না দেখে স্বর্গ নিজেকে সামলাতে পারছে না। মেজর আদ্রিয়ান আর সৌম্য এসে মোহিতকে শান্ত করার অনেক চেষ্টা করল। মিসেস তারিন এসে মোহিতের সামনে দাঁড়ালেন। মোহিত অসহায়ভাবে তার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, পাপাকে নিয়ে এসেছি মাম্মা। মিসেস তারিন আজ একটুও কাঁদলেন না। মোহিতকে কঠিন সুরে আদেশ দিল, যাও তোমার পাপার লাশ গাড়ি থেকে বের করে আনো, তাকে ধোয়ানোর ব্যবস্থা করো, দ্রুত জানাজা দিতে তো হবে মোহিত। মায়ের আদেশ পেয়ে মোহিত দৌড়ে ফ্রিজিং কারের নিকটে আসলো। লাশ গাড়ি থেকে নামানোর আগে পুলিশ আর রিপোর্টার এসে মোহিতকে বিভিন্ন জেরা শুরু করে। আর্মি জেনারেল এটা দেখে রেগে গিয়ে পুলিশকে ধমকে উঠলেন। পুলিশ সরতেই তিনি আরো কয়েকজন সোলজার ডেকে কফিনগুলো নামাতে আদেশ দেন। বিশাল বড় ড্রয়িং রুমের ফাঁকা জায়গায় পরপর দুটো খয়েরি রঙের কফিন সাজিয়ে রাখা হয়েছে। মোহিতের মা আদেশ দিলেন কফিনের ঢাকনাটা খুলতে। আদ্রিয়ান আর সৌম্য ঢাকনাটা খুলতে নামিরা একবার বাবার কাছে আর একবার মুকিতের কাছে গিয়ে পাগলের মতো করে বিলাপ করতে শুরু করে। মুকিতের ফ্যাকাশে মায়াবী মুখখানা প্রত্যেকটি মানুষের হৃদয়টাকে মুচড়ে দিল। কেউ কেউ কষ্টে জ্ঞান হারিয়ে ফেলল। মুকিতের কফিনের কাছে গিয়ে মিসেস তারিন হাঁটু ভেঙে বসে পড়লেন। নরম সুরে ডেকে উঠলেন, মুকিত, মানিক আমার, এই দেখ মামা বসে আসি তো, চোখ খুলবি না? কিন্তু হাই আদরের মুকিত, সে তো চোখ খোলে না। এবার মিসেস তারিন আদনান ওয়াসিফের কফিনের কাছে এলেন। আদনান, এই আদনান, উঠবে না, কথা বলবে না আমার সাথে? অনেক দিন তোমার সাথে মন খুলে কথা হয় না,
আমাকে নিঃস্ব করে দিয়ে, বাবা ছেলে কি সুন্দর ঘুমাচ্ছ তাই না? নীরবে অশ্রু বিসর্জন দিলেন মিসেস তারিন। হাউমাউ করে কাঁদার ক্ষমতাও হারিয়েছেন বহু আগেই। একটু কাঁদলেই বুকের অসহনীয় ব্যথা অনুভূত হয়, দমটা আটকে আসে। মোহিত এসে তার মাকে জড়িয়ে ধরল। সোহাগ কারোর কাছে বাচ্চাটাকে গুছিয়ে দিয়ে কফিনের কাছে এসে বাচ্চাদের মতো করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। যেই মানুষটা তাকে এত বড় করলো, বিপদ থেকে উদ্ধার করলো, অথচ সোহাগ সেই মানুষটির কোনো উপকারেই আসলো না। এর চাইতে নির্মম কিছু কি ধরনীতে আর কিছু আছে? নিজেকে স্বাভাবিক করে নাফিজ মাহমুদকে ডাকলেন মিসেস তারিন। তোর দুলাভাইয়ের গোসলের ব্যবস্থা কর। যেহেতু লাশগুলো দীর্ঘদিন প্রিজারভেটিভ করা ছিল, তাই দীর্ঘ সময় এগুলো এভাবে না ফেলে রাখাই ভালো হবে। রোগ জীবাণু বা ভাইরাস ছড়াতে পারে যখন তখন। নাফিজ মাহমুদের হুকুমে কয়েকজন লোক এসে গোসলের কাজ শুরু করে দিল। একে একে আদনান, ওয়াসিফ আর মুকিতের গোসল শেষে তাদেরকে সাদা কাফন পরিয়ে খাটিয়ায় তোলা হলো। তাদের জানাজা পড়তে দলে দলে মানুষ আসতে শুরু করলো। আদনান ওয়াসিফের সহকর্মীরা এলেন। হাজার লোকের সমাগমে শেষ হলো জানাজা। মিসেস তারিন কবর কোথায় হবে সেটা আগেই দেখিয়ে দিয়েছিলেন। জানাজা শেষে দ্রুত তাদের দাফনের ব্যবস্থা করা হলো। সমস্ত কাজ শেষ করতে করতে দুপুর গড়িয়ে রাত নামলো। কিছু পুলিশ আর আর্মির বড় বড় অফিসাররা ভিড় করেছে মোহিতের বাসায়। তাদের একটাই প্রশ্ন, লাশ ওখানে কিভাবে গেল? মোহিত মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে। বাবা আর ভাইয়ের করুণ চেহারা মনে পড়তেই চোখ থেকে খসে পড়ল মোটা মোটা 2 ফোঁটা জল। প্রশ্নবিদ্ধ নজরে প্রত্যেকে মোহিতের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে মোহিত বলতে শুরু করল, যখন সবাই জানাজানি হতে শুরু করে যে নির্বাহী অফিসার আর তার ছেলেকে কেউ খুন করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে পোস্টমর্টেম রিপোর্ট বদলে গিয়েছিল। রিপোর্টের কোথাও লেখা ছিল না যে পাপা আর মুকিতকে কুপিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। পাপা আর মুকিতের লাশ সরিয়ে ফেলা হয়েছিল আর আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। মুহূর্তেই খবরের কাগজে আর সংবাদে শিরোনামের হেডলাইন বের হয় যে সৎ নির্বাহী অফিসার আদনান ওয়াসিফ আর তার পরিবার আগুনে পুড়ে মারা গিয়েছে। তাদের দেহাবশেষ কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমি আর মামা অনেক মর্গ, অনেক হসপিটালে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কেউ সেই লাশের হদিশ দিতে পারেনি। আর্মির জেনারেল প্রশ্ন করলেন, কোথায় তোমার সেই মামা মোহিত? মোহিত আঙ্গুল দিয়ে নাফিজ মাহমুদের দিকে নির্দেশ করল। সকলে মোহিতের আঙ্গুল বরাবর তাকিয়ে অবাক হয়ে গেল। একযোগে সবাই প্রশ্ন করলেন, মেজর জেনারেল নাফিজ মাহমুদ তোমার মামা? মোহিত মাথা নিচু করে জবাব দিল, জি স্যার। তুমি এ কথা কেন এতদিন আমাদেরকে বলনি মোহিত? অবাকের স্বরে জানতে চাইলেন ব্রিগেডিয়ার জেনারেল। আমি চাইনি আমার বাবা আর ভাইয়ের মতো মামাও হারিয়ে যাক। আশরাফ চৌধুরী পাপাকে বলেছিল আমাদের যে হেল্প করবে তাকেই সে মেরে ফেলবে। মোহিত কিছু স্থির চিত্র তার পেন ড্রাইভ বের করে নিয়ে আসলো তার কক্ষ থেকে। সেগুলো পুলিশের ডিআইজির হাতে তুলে দিয়ে মোহিত আহত সুরে বলল, এখানে আশরাফ চৌধুরীর বিভিন্ন খারাপ কাজের শামিল হওয়া কিছু পুলিশ অফিসার আর এর তথ্যও আছে, যারা মোটা অঙ্কের ঘুষ খায় আর অপরাধ করে বেড়ায়। এখানে তাদের সকল বায়োডাটা আর কী কী অপরাধ করে তার সকল বিবরণ রয়েছে। পাপা নিজে এদেরকে শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু ওনাকেই চিরতরে শেষ করে দেওয়া হয়েছে। আমি চাই আপনারা সকল প্রমাণের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করুন, দেশকে কুলোষিত মুক্ত করুন। এরপর মোহিত আবার বলতে শুরু করল, মা যে বেঁচে ছিল এটা আরশাব চৌধুরী জানতেন না। তিনি কৌশল খাটিয়ে লাশগুলো থাইল্যান্ডে নিয়ে যান, সেখানে এগুলো এতগুলো বছর প্রিজারভেটিং করা ছিল। উনি কেন এতদিন পর্যন্ত লাশগুলো রেখেছিলেন তা আমার কাছে অজানা। হয়তো পাপার মৃত্যুতে দেশে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, এই জন্য তিনি নিজে বাঁচার জন্য লাশ পাচার করে গুম করেছিলেন। আশরাফ চৌধুরী এখন কোথায় আছেন? জিজ্ঞাসা করলেন এক পুলিশ অফিসার। মোহিত সাবলীল কণ্ঠে উত্তর দিল, বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিনি। আর্মির অফিসাররা পুলিশগুলোকে নিয়ে বেরিয়ে গেলেন।
নাফিজ মাহমুদ বোনকে বিভিন্ন সান্ত্বনা দিলেন। স্বর্গ এখনো ফুপিয়েই যাচ্ছে, নামিরা জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে, ইতিমধ্যে বাড়ি খালি হতে শুরু করেছে, ধীরে ধীরে আত্মীয় স্বজন ফিরে যাচ্ছে নিজ নিজ আবাসের স্থলে। মোহিতকে উদ্দেশ্য করে মিসেস তারিন বলে উঠলেন, তুমি আমার মনের এতদিনের দাউ দাউ করে জ্বলা আগুনটা নিভিয়ে দিয়েছ মোহিত। তোমার বাবা সত্যি আমাদের জন্য তার অবর্তমানে একজন যোগ্য গার্ডিয়ান রেখে গিয়েছে, এভাবেই আমাদেরকে আগলে রেখো মোহিত, বলেই মোহিতের গালে মমতার হাত ছোঁয়ালেন মিসেস তারিন। মায়ের আদুরে হাতের পরশে চোখটা বন্ধ করে ফেলল মোহিত, টুপ করে গড়িয়ে পড়ল উষ্ণ দুই ফোঁটা জল। মোহিতের আজকে সত্যি পিতার যোগ্য পুত্র বলে মনে হচ্ছে। মোহিত পেরেছে তার বাবা ভাইয়ের লাশের জানাজা করে কবর দিতে এবং অপরাধীদেরকে শাস্তি দিতে। তার বাবা ভাইকে বেওয়ারিশ লাশ হতে দেয়নি। সমস্ত ঝুট ঝামেলা পেরিয়ে গেছে এই একটি মাস, ধীরে ধীরে ক্ষতগুলো শুকিয়ে যাচ্ছে। নিজের স্বামী সন্তানের কবরের দিকে তাকিয়ে শান্তিতে বুক ভরে নিঃশ্বাস নেন মিসেস তারিন। তিনি তার পাশেই পুত্র স্বামীর উপস্থিতি অনুধাবন করতে পারেন। সবাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আর সাব চৌধুরী নামক মানুষের অস্তিত্ব ভুলতে বসেছে সবাই। কেটে গিয়েছে আরো 15 দিন। আজ সৌম্য আর পিউয়ের রিসেপশনের অনুষ্ঠান। পিউ একটি লাল খয়েরি রঙের ভারী লেহেঙ্গা পরেছে, সাথে ভারী ভারী ম্যাচিং করা পাথরের গহনা, ভারী মেকআপ। সৌম্যের কাছে পিউকে অপ্সরা লাগছে, বহু কষ্টে বেচারা নিজেকে ধরে রেখেছে, না হলে মন বারবার বলছে যা বেটা জড়িয়ে ধরে চুমু খা, ওটা তোরই তো বউ। সৌম্যের রিসেপশনের আয়োজন করা হয়েছে সেনাকুঞ্জে, বড় বড় সকল আর্মি অফিসার এসেছেন নিমন্ত্রণ খেতে। সৌম্য অলরেডি কোয়ার্টারের জন্য আবেদন করেছে, আজকে আপাতত ভাড়া বাসায় উঠবে। বাসাটা অবশ্য পিউয়ের পছন্দেতেই নিয়েছে সৌম্য। বিশাল ড্রয়িং রুম আর খোলা বারান্দা পিউয়ের খুব পছন্দ। পিউয়ের এই সকল চাওয়া পাওয়া অক্ষরে অক্ষরে পালন করবে সৌম্য। বিশাল চাকচমকভাবে শেষ হয়ে গেল সৌম্য আর পিউয়ের বিয়ের অনুষ্ঠান। মোহিতকে টেনে কমিউনিটি সেন্টারের একটি চিপাই নিয়ে এসেছে স্বর্গ। মোহিতের গলা জড়িয়ে ধরে আদুরে স্বরে জানতে চাইল, আমাদেরটা কবে হবে? মোহিত স্বর্গের ঠোঁটে চুমু দিয়ে আদর মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আর একটু গুছিয়ে নেই সব কিছু। স্বর্গ মন খারাপ করে দৃষ্টি অবনত করে সম্মতি জানালো। স্বর্গের মুখের দিকে তাকিয়ে মোহিত মনে মনে অনেক কষ্ট পেল, ভাষায় প্রকাশ না করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাসায় চলো। সময় বহমান, নদীর স্রোত যেমন ধীরে ধীরে বয়ে চলে ঠিক তেমনি সময় চলে যায় সকলের অলক্ষে। বিভিন্ন ব্যস্ততায় মানুষ তা টাহুর করতে পারে না। যে সময় একবার চলে যায় তাকে আর কখনো ফিরিয়ে আনা যায় না, শুধু থেকে যায় আফসোস। ঠিক সেভাবেই প্রত্যেকের জীবন থেকে হারিয়ে গিয়েছে দীর্ঘ একটি বছর। এই এক বছরে মোহিত তার জীবনের সকল ঝামেলা উৎপাটন করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, তার বাবার তৈরি পুরাতন বাসাটাকে সুসজ্জিত করে দিয়েছে নতুন রূপ। স্বর্গ এখন একজন মিলিটারির ফিজিশিয়ান ক্যাপ্টেন। নিজের দায়িত্ব কর্তব্যে এক চুলও গাফিলাতি তার পছন্দ নয়। নামিরার ছেলেটা এখন 14.5 মাসে পা দিয়েছে, আধো আধো বলিতে নানান ধরনের শব্দ আওড়ায় সে, আর থপথপ করে ঘুরে বেড়ায় সারা বাড়ি। সোহাগ তার পূর্বের ভার্সিটিতে আবারও ইংলিশ প্রভাষক হিসাবে যোগদান করেছে। ধরতে গেলে মিসেস তারিনের পরিবার অনেকাংশেই সুখী সমৃদ্ধি পরিবার। সব কিছুই আছে মিসেস তারিনের সংসারে, শুধু নেই আদরের ছোট্ট পুত্র মোহিত আর ভালোবাসার মানুষটা। মিসেস তারিন, মোহিত, সোহাগ আর নামিরা বসে আছে নাফিজ মাহমুদের ড্রয়িং রুমে। একটু আগেই বিভিন্ন নাস্তার পরশরা সাজিয়ে দিয়ে গিয়েছেন বাড়ির হেল্পিং হ্যান্ড ফাতেমা। মোহিত চোরের মতো করে গোপনে গোপনে খুঁজে চলেছে তার মনের রাজ্যের রাজকুমারীকে, কিন্তু কোথাও তাকে দেখা যাচ্ছে না। মোহিতের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে, বুকটা ধুকফুক ধুকফুক করছে। দীর্ঘ 6 মাস ধরে সে তার প্রিয়তমাকে দেখতে পারছে না। মোহিত, সৌম্য আর আদ্রিয়ান নিজেদের পদমর্যাদা বাড়াতে কঙ্গোতে গিয়েছিল 6 মাসের একটা মিশনে। সেখানে মোহিতের কাজ ছিল বিভিন্ন ডিভাইসের ওপর সারাক্ষণ স্ক্রিনে নজরে রাখতে হতো, যার জন্য মোহিত
বাসার কারোর সাথে খুব একটা যোগাযোগ রাখতে পারেনি। মাঝে মাঝে 2-3 মিনিটের জন্য কথা বলার সুযোগ পেত, আর নেটওয়ার্কের অবস্থা এত বাজে, ভিডিও কলেও কথা বলার সৌভাগ্য হয়নি কারোর সাথেই মোহিতের। এই জন্য মিশন থেকে ফিরেই পরিবার নিয়ে এসেছে নাফিজ মাহমুদের বাড়িতে। আজই সে আংটি পরিয়ে রাখবে এবং মিশনের সকল কাজ অফিসিয়ালি সাবমিট করে এক সপ্তাহের মধ্যে স্বর্গকে নিজের ঘরে তুলবে। স্বর্গ অবশ্য জানে না আজ মোহিত আসবে, তনুজাও জানতেন না, হুট করেই মোহিত তার ফ্যামিলি নিয়ে চলে আসবে। মোহিত কিছুক্ষণ উসখুস করে নামিরাকে চিমটি কাটল। নামিরা চোখটা গরম করে মোহিতের দিকে তাকাতেই অসহায়ের মতো করে ফেস করে মোহিত বলে উঠল, মামিকে জিজ্ঞাসা কর না, আমার বউটা কোথায়? নামিরা কটমট করে বলল, এত নির্লজ্জ কেন তুই রে? বিয়ে আগে হতে দে, পরে না হয় সারাক্ষণ বউ বউ করিস। মোহিত দাঁত পিষে বল, যেটা করতে বলেছি সেটা কর, না হলে তোর ছেলের কান মলে দিব আমি। ছেলের কান মলার কথা শুনতেই ছেলের দিকে তাকালো নামিরা, দেখতে পেল মোহিত অলরেডি তার ছেলে শুদ্ধর কান ধরে আছে। বাসায় গিয়ে তাকে দেখাচ্ছি বলেই নামিরা ইতস্থ করে বলে উঠল, মামি স্বর্গকে কোথাও দেখছি না যে। তনুজা স্মিত হেসে বললেন, আসলে তোমরা আসবে এটা স্বর্গ জানতো না, ও সিএমএ এসে গেছে, ইমার্জেন্সি কল করেছে ওখান থেকে। মিসেস তারিন বলে উঠল, আসলে আজ শুক্রবার, এই জন্য আমরা ভেবেছি ও হয়তো বাসাতেই আছে, তাই সারপ্রাইজ দিতেই চলে এলাম। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম, মিনমিন করে বলে উঠল মোহিত। একটু পর হন্তদন্ত হয়ে নাফিজ মাহমুদ বাসায় ফিরে মিসেস তারিনের সাথে কুশল বিনিময় করে মোহিতকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। তা বাবা মোহিত, ওখানে কি অনেক পরিশ্রম হয়েছে নাকি? একদম শুকিয়ে কালো হয়ে গিয়েছো? আসলে স্যার, প্রচুর ঘুম কম করতে হয়েছে, দিনে রাতে মিলিয়ে আমি 3.5 ঘন্টার মতো সময় পেয়েছি ঘুমানোর জন্য, আর তাছাড়া পার্সোনাল কিছু দুশ্চিন্তাও তো ছিল, এই জন্য নিজের ঠিকঠাক যত্ন নিতে পারিনি। হঠাৎই নাফিজ মাহমুদ তনুজাকে ডেকে স্বর্গ কোথায় জানতে চাইলেন। বাপি আমি এখানে, ক্লান্ত স্বরে জবাব দিল স্বর্গ। স্বর্গের আকস্মিক জবাবে বসা থেকে দাঁড়িয়ে গেল মোহিত, বুকে তার তোড়পাড় শুরু হয়েছে, শূন্য বুক খা খা করছে, হৃদয়ের অলিন্দ বারবার যেন আন্দোলন করে যাচ্ছে স্বর্গকে জড়িয়ে ধরার জন্য। ড্রয়িং রুমে মোহিতকে দেখে থমকে দাঁড়ালো স্বর্গ, শ্বাসরোধ হয়ে আসছে এমন একটা অনুভূতি হচ্ছে থেকে থেকে, বুকের ছাতিতে কে যেন জোরে জোরে হাতুড়ি পিটাচ্ছে শুধু। এতগুলো দিন মোহিতকে না দেখে কিভাবে থেকেছে স্বর্গ এই কথা সে ছাড়া আর কেউ জানে না। মাঝে মাঝে ইচ্ছে হয়েছে পাখি হয়ে মোহিতের কাছে চলে যেতে, কিন্তু তা কি আর সম্ভব? মোহিতের বুকে হামলে পড়ে শান্তির নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে স্বর্গের, কিন্তু বাবা আর ফুপির সামনে সম্মান বিসর্জন দিবে কিভাবে? ফুপি তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি বলেই এক প্রকার দৌড়ে নিজের কক্ষে চলে আসলো স্বর্গ। এই মোহিতটা তাকে ভীষণভাবে কাবু করেছে তার প্রতি, ভালোবাসাহীন এক দণ্ডও তার সামনে দাঁড়ানো যায় না, সারাক্ষণ মাথায় চুমো হাগ কামড় দেওয়া এইসব ঘুরে বেড়ায়, এ কেমন অসভ্য ইচ্ছে। মোহিত তার বুকের তোলপাড়ের কারণে বসে থাকতে পারছে না, এখনই স্বর্গের কাছে যাওয়া চাই। হঠাৎই দাঁড়িয়ে গেল মোহিত, অনুরোধের স্বরে নাফিজ মাহমুদকে উদ্দেশ্য করে বলল, স্যার আমি কি একবার একান্তে ওর সাথে কথা বলতে পারি? প্রাণ খুলে হেসে উঠলেন নাফিজ মাহমুদ। মোহিতকে তিনি ছোটবেলা থেকেই দেখে আসছেন, যেমন ভদ্র তেমন শান্তশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন একটি ছেলে, ঠিক যেন বাপের কার্বন কপি। চোখটা বন্ধ করে এই ছেলেকে বিশ্বাস করা যায়। আর যাই হোক, কারোর কোনো ক্ষতি এই ছেলের দ্বারা সম্ভব নয়, মাথা ঝাঁকিয়ে নাফিজ মাহমুদ বলে উঠলেন, হ্যাঁ বেটা, এটা আবার অনুমতি নেবার কি আছে, তোমারই তো হবু বউ, যাও কথা বলে এসো, আমরা অপেক্ষা করছি। মোহিত দৌড়ে সিঁড়ি বেয়ে স্বর্গের কক্ষের সামনে দাঁড়িয়ে আছে। স্বর্গ ঝটপট শাওয়ার নিয়ে কোনো রকমে এলোমেলো করে একটা বেনুনি বেগুনি রঙের জামদানি শাড়ি পরে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। মোহিত আস্তে করে দরজায় নক করল। স্বর্গ ভেবেছে তনুজা এসেছে বোধহয়, তাই গলার আওয়াজটা উঁচু করেই বলে উঠল,
দরজা খোলাই আছে, ভেতরে এসো। মোহিত দুই হাতের ধাক্কায় সপাটে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে দরজাটা ভিড়িয়ে দিল। আয়নার দিকে তাকিয়ে চুল মুছতে মুছতে হঠাৎই আয়নায় প্রতিবিম্বের মোহিতের অবয়ব দেখে ইচ্ছত কেঁপে ওঠে স্বর্গ। মোহিত দ্রুত পায়ে পেছন থেকে কোমর জাপটে ধরে থুতনি গুঁজে দেয় স্বর্গের কাঁধে। আবেশে চোখটা বন্ধ করে ফেলে স্বর্গ। হাত থেকে পড়ে গেল ভেজা টাওয়েল। শক্ত পুরুষালী হাতের সহায়তায় স্বর্গকে নিজের দিকে ফেরালো মোহিত। এলোমেলো শাড়ি, ভেজা চুল, স্নিগ্ধ মুখ সব মিলিয়ে মোহিতকে বেসামাল করে দিচ্ছে। ধবধবে সাদা অঙ্গে বেগুনি পাতলা জামদানিটি জলজল করছে। মোহিতের মনে হচ্ছে এই শাড়িটি স্বর্গের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়েছে। স্বর্গের এহেন আগুন ঝরা রূপে ঝলসে গেল মোহিত। মাথা ফাঁকা হয়ে গেল তার। এসেছিল অনেক কথাই বলতে, কিন্তু এখন কিছুই মনে নেই তার। নিজের একান্ত ব্যক্তিগত মানুষের এমন রূপ কোনো প্রেমিক পুরুষ সহ্য করতে পারবে? মনের সাথে মোহিতের কিছুক্ষণ নীরব যুদ্ধ চলল। এরপর করে ফেলল এক পাগলামি। শাড়ির ফাঁক দিয়ে স্বর্গের মেদহীন তলপেট মুচড়ে ধরল মোহিত। স্বর্গ নিজেকে সামলাতে না পেরে খামছে ধরল মোহিতের চুল। নেশাতুর চোখে স্বর্গের পানে তাকিয়ে স্বর্গের লাল ঠোঁট দুটো দুই আঙ্গুলের সহিত টেনে টিপে ধরল। হঠাৎই দরজায় করাঘাতের আওয়াজ পাওয়া গেল। স্বর্গ অসময়ে ঢুকে গেল। মোহিত পাশে থাকা চেয়ারে ঝিম মেরে বসে গেল। রুমে প্রবেশ করে উৎসুক হয়ে নামিরা জানতে চাইল, কি করছিস তুই, স্বর্গ কোথায়, আর এই শীতের মধ্যে এইভাবে এত ঘামছিস কেন রে? মোহিত আমতা আমতা করে কিছু বলার আগে ঠিকঠাকভাবে নিজেকে পরিপাটি করে বেরিয়ে এলো স্বর্গ। নামিরা স্বর্গের হাত ধরে টেনে নিয়ে বলল, এসো, সবাই অপেক্ষা করছে। নামিরা চলে যেতেই কিছুক্ষণ চুপ করে থেকে চোখটা বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস নিল মোহিত। এরপর নিজেকে স্বাভাবিক করে বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে সকলেই বসে আছেন, গল্প গুজব করছেন। একটু পর মোহিত এসে সেই আড্ডায় সামিল হলো। সকলের মাঝে হঠাৎই মিসেস তারিন বলে উঠল, আমি যদি আজকে আমার আম্মাকে আংটি পরিয়ে যাই, কারোর কোনো আপত্তি আছে? নাফিজ আর তনুজা মুখ চাওয়াচাই করে বলে উঠলেন, কি বলিস আপা, আপত্তি কেন থাকবে? মিসেস তারিন খুশি মুখে আবারও বলে উঠলেন, আজকে আমার আম্মাকে আংটি প্রিয় পোজা পরিয়ে যাব। আগামী সপ্তাহে বিয়ের ডেট ফেলতে চাচ্ছি। তোরা কি তোদের মেয়েকে আগামী সপ্তাহে আমার ঘরে দিবি, নাকি আরো কিছুদিন তোদের কাছে রাখতে চাস? মায়ের মুখে এমন কথায় ধক করে উঠল মোহিতের বুক। কি পরিয়ে নিয়ে এলো, আর এই মহিলা বলছেটা কি? এখন যদি মামা মশাই বলে ফেলে আরো কয়েকদিন যাক, তাহলে তো কচু গাছের সাথে ফাঁস নেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না মোহিতের। বিয়ে করা বউকে কাছে পাওয়া যাচ্ছে না সময় মতো করে, আর এর চাইতে বড় কষ্ট আর কি আছে এই নশ্বর দুনিয়াতে? মোহিতের মনে মনে আল্লাহ মাহবুদ জপতে থাকলো। একটু পর নাফিজ মাহমুদ বলে উঠল, মেয়েকে কাছে রাখার কিছুই নেই আপা, তোর বাসা আর আমার বাসা থেকে 10 মিনিটের রাস্তা, চাইলেই যখন তখন মেয়েকে দেখতে পাবো। আর মেয়ে তো অন্য কারোর ঘরে যাচ্ছে না, নিজের পুকুর কাছেই তো যাচ্ছে। যেখানে তুই আছিস মোহিত নামিরা আছে, সেখানে আমার চিন্তা করা বা দুঃখ পাবার কিছুই নেই। মোহিতেরও বিয়ের বয়স হয়ে গেছে অনেক আগে, আর ওদের বিয়েটাও অনেক দিনই হলো ঠিক হয়েছে। আমার মনে হয় এখন বিয়েটা হয়ে যাওয়াটাই ভালো, কি বলো তনুজা? তনুজা মধুর হাসি ঝুলিয়ে বলে উঠল, আপনারা ভাই ঠিকই বলেছে আপা, আগামী সপ্তাহেই আমরা বিয়ের তারিখ ফেলতে চাই। আলহামদুলিল্লাহ বলে হ্যান্ডব্যাগ থেকে একটি বাক্স বের করলেন মিসেস তারিন। স্বর্গকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মা আমার পাশে এসে বসো তো দেখি। স্বর্গ লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে মিসেস তারিনের পাশে বসলেন। একটি ডায়মন্ডের আংটি মোহিতের দিকে এগিয়ে দিয়ে বলে উঠলেন, এটা তোমার পাপা ভালোবেসে তোমাকে দিয়েছিল, ব্যবহার করলে নষ্ট হবে ভেবে আমি কোনোদিনও হাতে তুলিনি এই আংটিটা। মানুষটা আজ আর নেই, 2 দিন পরে আমিও থাকবো না। তোমার পাপা বেঁচে থাকলে হয়তো আরো সুন্দর সুন্দর জিনিস
তোমার বইয়ের জন্য খুশি হয়ে, কিন্তু মানুষটা কত শৌখিন ছিল এটা তোমাদের কারোরই অজানা নয় নিশ্চয়। কিন্তু আল্লাহ তাকে নিয়ে গিয়েছে, মনকে সবর দেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তোমার পাপার পক্ষ থেকে বাড়ির প্রথম ছেলের বউ হিসাবে স্বর্গের জন্য এই ছোট্ট উপহার, পরে তুমি তোমার মন মতো করে যা খুশি তাকে কিনে দিও, বলে মোহিতের দিকে আংটিটা বাড়িয়ে দিলেন। সকলের চোখটা ভিজে উঠল মিসেস তারিনের আক্ষেপে। মোহিত বারবার পলক চাপটে অশ্রু লুকিয়ে মায়ের হাত থেকে আংটি নিয়ে স্বর্গের হাতে পরিয়ে দিল। মিসেস তারিন মোহিত আর স্বর্গের মাথায় হাত বোলালেন। স্বর্গের নরম হাত তুলে নিয়ে অনামিকা আঙুলে চুমু খেয়ে বলেন, আম্মা আংটিটা কিন্তু সুন্দর মানিয়েছে তোমার ওই সুন্দর হাতে। বিয়ের যা যা কেনা দুজনে মিলে করে নিও, হুপি আর ডিস্টার্ব করব না। স্বর্গ আহ্লাদি হয়ে মিসেস তারিনের হাত জড়িয়ে ধরে বলল, আংটি অনেক পছন্দ হয়েছে আমার, এটা আমার জীবনেও ফেরত পাবো না তুমি, আর তোমার পছন্দ অনেক সুন্দর, আমার বিয়ের সব কেনাকাটা তুমি আমার সাথে গিয়ে কিনবে, বলেই মিসেস তারিনের কাঁধে মাথা রেখে চোখ বুজল স্বর্গ। মিসেস তারিন স্বর্গের গালে মমতার হাত বোলালেন। নাফিজ মাহমুদ ক্যালেন্ডার দেখে সকলের উদ্দেশ্যে বলেন, আগামী শুক্রবার বিয়ে, সকলেই প্রস্তুতি নাও, কেনাকাটাতে লেগে যাও। আমি উঠলাম আজ, আমার অনেক কাজ আছে, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ডিসেম্বর মাস, ঢাকায় একটু একটু শীত পড়তে শুরু করেছে, শীতের আমেজ চারপাশে পরিলক্ষিত। সন্ধ্যা নামতেই হালকা ধোয়ার মতো করে কুয়াশার জাল বিছিয়ে দিচ্ছে সর্বত্র। আজ স্বর্গের গায়ে হলুদ। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের অনেক কল্পনা জল্পনা থাকে, স্বর্গেরও তার ব্যতিক্রম নয়। গায়ে হলুদ থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত সব কিছুই মন মতো হওয়া চাই। নাফিজ মাহমুদের বাড়ি আত্মীয় স্বজনে গিজগিজ করছে, বড় বড় আর্মি অফিসারের ছোট ছোট বাচ্চাগুলো ঘরময় দৌড়াদৌড়ি করে এই সন্ধ্যাটাকে আরও চাঞ্চল্যকর করে তুলেছে। ছোট বড় প্রত্যেকে আজ কাজে ব্যস্ত, কেউ বা ফল ডেকোরেশন করছে, কেউ বা পায়েসের থালা সাজাচ্ছে, কেউ বা আবার গার্ডেনের পাশে হলুদের স্টেজ সাজাতে ব্যস্ত। আজকের এই মধু মাখা হলুদ সন্ধ্যায় স্বর্গ গায়ে জড়িয়েছে কাঁচা হলুদ রঙের জামদানির সাথে গোলাপি রঙের জাবরবেড়া আর জুই ফুলের আধ ফোটা কুড়িস গয়না। মুখমণ্ডলে হালকা মেকআপের টাচ, তরতরে সোজা সিল্কে বাদামি চুলগুলো যেন আজ সে কার্ল করেছে, ঠোঁটে গ্লিসিং আর হালকা গোলাপি রঙের লিপস্টিক। পার্লার থেকে হেনা আর্টিস্ট এসেছে এই দুপুরে সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়ে গেছে। মোহিত পই পই করে বলেছে, দুই হাতের তালুতেই ডিজাইনের ভিড়ে তার নামের অক্ষর থাকা চাই চাই। স্বর্গ হেনা আর্টিস্টকে বারবার বলে দিয়েছে, ডিজাইনের প্রত্যেকটা ফাঁকা জায়গায় যেন সে এম লিখে দেয়। স্বর্গের এহেন পাগলামির কাণ্ডে হেনা আর্টিস্ট ছেড়ে দে মা কেঁদেবাসি অবস্থা। পিউ এসে স্বর্গকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কোথাও কোনো সাজে ভুল আছে কিনা। না, সেই রকম কিছুই দৃষ্টিগত হলো না। তোকে আজ রূপকথার রাজকুমারীদের মতো লাগছে রে, বলেই চোখের নিচ থেকে কাজল এনে স্বর্গের গ্রীবাদেশে লাগিয়ে দিল পিউ। আজ মেজর মোহিতকে তাকে দেখে জ্ঞান হারাবেই হারাবে, বলেই কুনুই দিয়ে স্বর্গের হাতে গুঁতো দিল পিউ। আচানক কোথা থেকে যেন সুখ এসে ঢুকে পড়ল স্বর্গের কক্ষে, কোমরে হাত দিয়ে বিজ্ঞের ন্যায় ঠোঁট ফুলিয়ে কিছু একটা ভাবল। এরপর গমগমে কণ্ঠে বলে উঠল, একটা সত্যি কথা বলবো? পিউ মনে মনে ভাবছে, এখনই লাগবে দুটোর ঝগড়া, আর সেই ঝগড়ায় নষ্ট হবে সাজ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সুখ বলে উঠল, তোকে আজ অনেক সুন্দর লাগছে রে। আচ্ছা থাক, আমি চলি, বলেই দরজার কাছে এসে দাঁড়ালো সুখ। স্বর্গের পানে দৃষ্টি বুলিয়ে হো হো করে হেসে উঠল, এরপর চিল্লিয়ে বলে উঠল, তোকে আস্ত একটা ডাইনি লাগছে পিচাসিনী, জিজু দেখলেই নির্ঘাত হার্ট অ্যাটাক করবে, বলতেই পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারল স্বর্গ। হাসতে হাসতে সুখ দৌড়ে পালালো নাফিজ মাহমুদের বাংলোর সামনের গার্ডেনের এক পাশে, বিশাল এক খোলা জায়গা, সেখানেই সুন্দর করে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে। হলুদ গোলাপ আর সাদা রজনীগন্ধার সংমিশ্রণে তৈরি হয়েছে স্টেজটি, রাখা হয়েছে সোফা আর সেন্টার টেবিল,
বিভিন্ন ধরনের সুসজ্জিত খাবারের পসরা সাজানো হয়েছে সেই টেবিলে। একটু পর নামিরা আর সোহাগ এলো বিশাল বড় এক আকর্ষণীয় কেক নিয়ে। নামিরা আজকে হলুদ লেহেঙ্গা আর জলপাই রঙের ওড়না পরেছে, সাথে হালকা মেকআপ। সোহাগ মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে নামিরাকে। এই দীর্ঘ 7.5 বছর সোহাগ নামিরাকে কখনো সাজতে দেখেনি, হয়তো সাজার মতো কোনো অবস্থাই তৈরি হয়নি এই কয়েক বছরে। কে বলবে এই মেয়ের একটা 1.5 বছরের বাচ্চা আছে? নামিরার সৌন্দর্য সোহাগের মনে হিংসের সৃষ্টি করে, আবার মনে মনে নিজেকে বোঝ দেয় এই অতীব সুন্দরী রমণী তাকে পাগলের মতো ভালোবাসে এবং তার সন্তানের মা। এইসব ভাবনা ভাবতেই সোহাগের বুকে হিমশীতল বাতাস প্রবাহিত হয়। কি দেখছো এমন স্যাবলার মতো করে? কখন থেকে দেখে যাচ্ছি, সাড়া দিচ্ছ না, শুধু দেখেই যাচ্ছ। নামিরার তেজপূর্ণ স্বরে ধ্যান ভাঙল সোহাগের। নিজেকে ধাতস্থ করে মিনমিন করে বলে উঠল, তোমাকে অনেক সুন্দর লাগছে নামিরা, বলেই তড়িঘড়ি করে অন্য কাজে লেগে গেল। সকল কাজ কমপ্লিট, এখনই স্বর্গকে স্টেজে আনা হবে। মৃদু শব্দে হলুদের গান বাজছে, ছোট ছোট বাচ্চারা বক্সের সামনে বিভিন্ন ভঙ্গিতে নেচে যাচ্ছে। লাল রঙের শামিয়ানা, যা গোল্ডেন রঙের জরির সুতায় কারুকাজ খচিত, সেই শামিয়ানার চার কোণা ধরেছে 4 জন মেয়ে। স্বর্গ আগে আগে যাচ্ছে, পেছনে তার বান্ধবীরা গানের তালে তালে নেচে চলেছে। নাচতে নাচতে তারা স্বর্গকে এনে সোফায় বসালো। এবার হলুদ ছোঁয়ানোর পালা। প্রথমে মিসেস তারিন একটু হলুদ ছুঁয়ে মাথায় হাত দিয়ে দোয়া করলেন, এরপর তনুজা, নাফিজ, মাহমুদ হলুদ ছুঁয়ে কপালে চুমু দিয়ে সোফায় এসে বসলেন। ধীরে ধীরে নামিরা, পিউ, সুখ সবাই হলুদ ছোঁয়াল। হঠাৎই ক্যাপ্টেন সৌম্য এসে মাইক্রোফোন হাতে নিয়ে বলে উঠল, হ্যালো, চেক, 1, 2, 3, এবার আপনাদের সামনে একটা ধামাকা হতে যাচ্ছে। সেই ধামাকা আর না আগে কেউ দেখেছে না কেউ শুনেছে। এবার মেজর আদ্রিয়ান মাইক্রোফোন কেড়ে নিয়ে সৌম্যের গলাগলি ধরে বলে উঠলেন, সবাই ধামাকা দেখার জন্য রেডি তো? সকলেই সমস্বরে বলে উঠল, ইয়েস। প্রত্যেকের সমর্থন পাবার সাথে সাথে নিভে গেল সকল লাইটস, জ্বলে উঠল ফোকাস লাইট। একটি উঁচু টুলে গিটার হাতে একটি ছেলে বসে আছে, অন্ধকারে তার মুখ অস্পষ্ট, কিন্তু স্বর্গের এক মুহূর্তও সময় লাগলো না ঠাউর করতে মানুষটা আসলে কে। মানুষটা তার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। ধীরে ধীরে স্পষ্ট হলো মোহিতের পুরো অবয়ব। মোহিত পরেছে সাদা পাঞ্জাবি আর সাথে সাদা পাজামা, সাথে স্বর্গের শাড়ির সাথে ম্যাচিং করে কাঁচা হলুদ কোটি, হাতে ব্রাউন ফিতার নেভি ফোর্সের ঘড়ি। স্বর্গ মোহনীয় দৃষ্টিতে দেখে যাচ্ছে মোহিতকে। স্বর্গের কাছে মনে হচ্ছে মোহিত পরবীর সবচেয়ে স্নিগ্ধ আর শুদ্ধতম পুরুষ, যেই পুরুষকে কেউ ছুঁয়ে দেখেনি, যেই পুরুষের প্রীতিময় সান্নিধ্য একমাত্র স্বর্গ ছাড়া কেউ পায়নি। নিজেকে পৃথিবীর সবচাইতে ভাগ্যবতী বলে মনে হচ্ছে তার কাছে। গিটারের টুংটাং শব্দে ধ্যান ভাঙল স্বর্গের। নামিরা দুই হাতের সহিত ঢেকে ফেলল তার মুখ। কোনোভাবে নামিরা তার কান্নাটা চেপে রাখতে পারছে না। এটাই তো সেই আগের মোহিত, যেই মোহিত দীর্ঘ 7.5 বছর ধরে হারিয়ে গিয়েছিল। এটাই তার আদরের সেই চঞ্চল হাসি খুশি ভাই। মিসেস তারিন চশমা খুলে চোখ থেকে গড়িয়ে পড়া জল নীরবে মুছে নিলেন। তনুজা মিসেস তারিনকে জড়িয়ে ধরে পিঠে হাত বোলালেন। মোহিত গুনে গুনে 8 বছর পর গিটার হাতে ধরল। মোহিতের গিটারের সুরের সাথে বেজে উঠল মিউজিশিয়ানদের সফট মিউজিক। মোহিত গাইতে শুরু করল, তোমার জন্য সিন্ধুর নীল, আরো হবে স্বপ্নীল, উদাস দুপুরে রাগ বসন্তে গাইব সোনালি চিল, তোমার যত ভুল সব নিমিষেই হবে ফুল, তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা, তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল। মোহিত গান শেষ করতেই সকলের করতালিতে মুখরিত হলো চারপাশ। গিটার ছেড়ে মোহিত এগিয়ে আসলো স্বর্গের কাছে, হলুদ বাটি থেকে হলুদ নিয়ে নিজের গালে মেখে সেই গাল ছোঁয়ালো স্বর্গের গালে নাকে। সকলেই হাততালি দিয়ে বলে উঠল, আমরা মোহিত আর স্বর্গের ডান্স পারফরমেন্স দেখতে চাই। নিমিষেই সকলেই একযোগে বলা শুরু করলো, মোহিত স্বর্গ, মোহিত স্বর্গ। মোহিত মাথা নিচু করে
এক হাত বুকে রেখে আরেক হাত বাড়িয়ে দিল স্বর্গের পানে। স্বর্গ মোহিতের আহ্বানে সায় দিয়ে আলতো করে চেপে ধরল মোহিতের হাত। উঠে দাঁড়ালো স্বর্গ। ফাঁকা করা হলো স্টেজ, বক্সে বেজে উঠল সিলেক্টেড গান। প্রথমে ছেলেদের দল উঠে গেল স্টেজে, সালামে ইশক সালামে ইশক গানে নাচবে সবাই। গানের মিউজিকের তালে তালে নেচে উঠল মোহিত সৌম্য আদ্রিয়ানের দল। এক ঝাঁক তরুণ আর্মি অফিসার নিখুঁতভাবে নেচে যাচ্ছে, সবাই হাততালি দিয়ে উৎসাহ প্রদান করছে আর নাচছে। মেয়েরাও উঠে গেল স্টেজে, কেউ কারোর থেকে কম যাচ্ছে না। পারফরমেন্স শেষ হতেই সকলেই করতালিতে তাদেরকে প্রশংসা জানালো। সকল আচার অনুষ্ঠান মেনে আনন্দ ফুর্তিতে শেষ হলো গায়ে হলুদের অনুষ্ঠান। প্রায় রাত একটার কাছাকাছি স্বর্গ নিজ রুমে এসে শাড়ি গহনা খোলার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করেই কক্ষে মোহিত প্রবেশ করে দুম করে দরজাটা লাগিয়ে দিল। স্বর্গ উঠে দাঁড়াতেই মোহিত শক্ত করে জড়িয়ে ধরল স্বর্গকে। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি বউ, এমন ঘায়েল করা রূপ দিয়ে মেরে ফেলতে চাও নাকি আমাকে? এই দেখো বুকের ঠিক এই জায়গাটায় চিনচিনে ব্যথা হচ্ছে বলেই আঙ্গুল দিয়ে নির্দেশ করল। ভেবাচাকা খেয়ে স্বর্গ জিজ্ঞাসা করল, তার জন্য কি করতে পারি? আমাকে ফটাফট বলে কেটে পড়ো, আমার ঘুম পেয়েছে, কালকে বিয়ে, অনেক ধকল যাবে। ঠোঁটে একটা মিষ্টি করে দাও, চলে যাচ্ছি বউ, আমাকেও তো ঘুমাতে হবে, কাল থেকে তো আর ঘুমানো যাবে না। স্বর্গ টুক করে চমুখে সরে দাঁড়ালো, যাও দিয়েছি, এখন ভাগো। মোহিত আহত স্বরে জিজ্ঞাসা করলো, এটা কি দিলি বউ? কি দিলাম আবার, চুমুই তো চাইলে তুমি, আমি কি ফকির, চুমু ভিক্ষা চাইতে এসেছি? ভালো করে দাও মেজর মোহিত, কালকে মজা বোঝাবো তোমাকে, তুমি এখন ভাগো এখান থেকে, বলেই বেলকুনিতে টেনে এনে পাইপ নির্দেশ করে বলে উঠল, নেমে যাও। অসহায় মোহিতকে বারান্দায় ফেলে মুখ টেপে হেসে বেলকুনির দরজাটা আটকে দিল স্বর্গ। মোহিত সহসায় মেসেজ পাঠালো স্বর্গের ফোনে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, কালকে এর শোধ তুলব, রেডি থাকবেন মিসেস ওয়াসিফ, সেনাকুঞ্জ ঢাকা ক্যান্টনমেন্ট। সূর্য দিগন্তে হারিয়ে গোধূলির রূপ ধারণ করেছে। উত্তরীয় হাওয়ায় সেনাকুঞ্জে সারিবদ্ধ সাইকাসের চিরল পাতাগুলোয় হেলে দুলে নড়ছে থেকে থেকে। একটু অন্ধকার ছড়াতেই কনভেনশন সেন্টারে সহ আশেপাশে জ্বলে উঠল হরেক রঙের মরিচবাতি। কনভেনশন সেন্টারের ভেতরে বড় বড় ঝাড়বাতি দিনের আলোর মতো করে দ্যুতি ছড়াচ্ছে। সকল আত্মীয় স্বজন, বড় বড় আর্মি অফিসার এবং নব্য নির্বাচিত মন্ত্রীকে দাওয়াত করা হয়েছে এই স্বর্ণালী সন্ধ্যায়। ছোট ছোট বাচ্চাগুলো এদিক সেদিক ছোটাছুটি করে গোছানো চেয়ার টেবিলগুলো বারবার এলোমেলো করে ফেলছে। মোহিত বর বেশে তৈরি হয়ে চলে এসেছে অনেক আগেই, স্বর্গের সাজই নাকি এখনো কমপ্লিট হয়নি তাই সে পৌঁছায়নি। মোহিত আজ পরেছে ডার্ক নেভি ব্লু কালারের ক্লাস এ সিরেনিয়াম ইউনিফর্ম, যার সাথে পরিধান করেছে এ যাবৎকালে তার অর্জিত সকল ব্যাজেস মেডেল এবং বিভিন্ন ডেকোরম জিনিস। হাতে নেভি ফোর্সের ব্ল্যাক ফিতার ঘড়ি, পায়ে কালো শো, মাথায় নিজের র্যাঙ্ক অনুযায়ী মিলিটারি পিকআপ। আর মোহিতের কলিগস সৌম্য আদ্রিয়ানও পরেছে সেম ড্রেস, শুধু হাতে পরেছে সাতা হাত মোজা। মোহিত পায়চারি করছে আর ভাবছে কখন স্বর্গ বধূ বেশে তার সামনে এসে দাঁড়াবে। আর মোহিত দুই চক্ষু ভরে সেই সৌন্দর্য সুধা উপভোগ করবে। মোহিত বাইরে বেরিয়ে একটি বিশাল আকার কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে এসে দাঁড়ালো। মিনিট পাঁচেক পরেই স্বর্গের দামি গাড়িটি সেনাকুঞ্জের গেটের সামনে দেখা গেল। গাড়িটি ভেতরে ঢুকতেই মোহিতকে সামনে দেখে ড্রাইভার গাড়ি থামালো। মোহিত দরজা খুলে হাত বাড়িয়ে দিল স্বর্গের পানে। স্বর্গ মোহিতের বাড়িয়ে দেওয়া হাতটা শক্ত করে ধরে বেরিয়ে এলো গাড়ি থেকে। নববধূর সাজে সজ্জিত স্বর্গকে দেখে মুখের ভাষা হারালো মোহিত। মোটেও তার প্রিয়তমাকে কোনো সাধারণ মানবী ঠেকছে না তার কাছে। প্রত্যেক প্রেমিক পুরুষের কাছে তার স্ত্রী হুর তুল্য। বিয়ের সাজে মেয়েদের যেই সৌন্দর্য ফুটে ওঠে সেই সৌন্দর্য আর কখনোই চোখে পড়ে না, অন্যরকম এক মাধুর্য ভেসে ওঠে সর্বাঙ্গে। স্বর্গ মোহিতের কথা অনুযায়ী গায়ে জড়িয়েছে ধবধবে সাদা জামদানি, যার জমিন পাড় আর আঁচল সোনালি জরির সুতায় কাজ করা।
সেই পাড়ের সাথে মিলিয়ে পড়েছে ব্রাইডাল ওড়না, সাথে ম্যাসিংয়ের বড় সীতাহার, চকার, কানের দোল, টিকলি, মুখে খুবই হালকা মেকআপের ছোঁয়া, চোখে সুরমা রঙা আই শ্যাডো প্লেটের নিখুঁত ছোঁয়া, গাঢ় মোটা করে দেওয়া হয়েছে কালো কাজল, ঠোঁটে নুড কালারের লিপস্টিক, চুলগুলো সুন্দর করে খোপা করে তাতে দেওয়া হয়েছে বেলি ফুলের গাজরা। মোহিত মুগ্ধ নয়নে স্বর্গকে খুঁটিয়ে দেখে বলে উঠল, খুব সুন্দর লাগছে তোমাকে স্বর্গ, একদম স্বর্গের হুরদের মতো। যদিও আমি হুর দেখিনি, কিন্তু পবিত্র কোরআনে তাদের বর্ণনা রয়েছে, সেই বর্ণনা অনুযায়ী তোমাকে হুরই লাগছে। স্বর্গ অমায়িক হাসল, মোহিত আদুরে স্বরে বলে উঠল, চলো সবাই অপেক্ষা করছে। মোহিতের হাত ধরে স্বর্গ সিরামিক ইটের গাঁথনি করা নিখুঁত রাস্তা দিয়ে এগিয়ে চলল কনভেনশন সেন্টারের দিকে। স্বর্গ আর মোহিতকে দেখে সকলেই দাঁড়িয়ে গেল। মোহিতের সহযোগীরা তাদের প্রত্যেকের হাতে থাকা তলোয়ার দিয়ে হবু নব দম্পতিকে সম্মান জানানোর উদ্দেশ্যে টানেল বানালো। সেই টানেলের ভেতর দিয়ে ধীর গতিতে মোহিতের কনুই জড়িয়ে হেঁটে চলল স্বর্গ। টানেল পার হতেই মিসেস তারিন আর তনুজা স্বর্গকে ধরে স্টেজে তুলে সবাই বসিয়ে দিলেন। নাফিজ মাহমুদ মোহিতকে নিয়ে স্টেজে উঠলেন। একটু পর কাজী এলো। নাফিজ মাহমুদ মোহিত আর মিসেস তারিনকে উদ্দেশ্য করে বলে উঠল, মেয়ে বিয়ে হয়ে স্বামীর সংসারে চলে যাচ্ছে, আমার খারাপ লাগার কথা, আদরের মেয়ের বিদায়ের কান্না পাবার কথা, কিন্তু তোমরা বিশ্বাস করো, আমার একটুও খারাপ বা কষ্ট কিছুই লাগছে না। আমার চাইতেও মোহিতের ভালো খেয়াল রাখবে আমার বিশ্বাস আমার মেয়েকে। আর এটা বলেই কেঁদে ফেললেন নাফিজ মাহমুদ। তনুজা আঁচলের সহিত নিজের চোখের জল মুছে বলে উঠল, আমার মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি, ওর ভুল ত্রুটিগুলো নামিরা ভেবেই ক্ষমা করে দেবেন। স্বর্গ সুখ একেবারে সামনে এসে হাঁটু মুড়ে বসে স্বর্গের কোলে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। স্বর্গ সুখের মাথায় হাত বুলিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিয়ে ভেজা কণ্ঠে বলে উঠল, আমি শ্বশুরবাড়ি থেকে প্রতিদিন এসে এসে তোর সাথে মারামারির ঝগড়া করব, তুই শুধু দেখিস। চোখের জল মুছে সুখ বলে উঠল, আমি তোর ঝগড়া আর মার খাওয়ার জন্য অপেক্ষায় থাকবো রে আপু। মিসেস তারিন তনুজা আর নাফিসকে শান্ত করে বললেন, তোরা এইভাবে কাঁদলে মেয়েটাও তো খুব কাঁদবে রে, স্বর্গ যদি তোদের সাথেই থাকতে চায় থাকবে, দরকার পড়লে মোহিত মাঝে মাঝে এসে দেখা করে যাবে। আর আমি কি আর আমার আম্মার কোনো অযত্ন অবহেলা করতে পারবো রে পাগল, মোহিত বলে উঠল, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমার সম্পর্কে কখনো কোনো অভিযোগ করার সুযোগই আমি দেব না, আমি তাকে নিজের থেকেও বেশি যত্নে রাখব, ওয়াদা রইল আপনার কাছে আমার। মিসেস তারিন তাড়া দেখিয়ে বলে উঠলেন, চল বিয়েটা পড়িয়ে চার হাত এক করে দেই, সময় যে চলে যাচ্ছে, গেস্টদেরকে খাবার খাইয়ে বিদায় তো করতে হবে, এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। সকলেই চোখের জল মুছে মোহিতকে আর স্বর্গকে বিয়ে পড়ানোর আসরে নিয়ে গেল। একটি সুন্দর কার্পেট বেছানো, যার চারপাশে তাজা ফুলের বেড়া, সুগন্ধি ফুলের গন্ধে মম করছে চারিপাশ। স্বর্গের পাশে বসে গেল তার বান্ধবীরা আর মোহিতের পাশে তার সকল সহকর্মী সৌম, মেজর আদ্রিয়ান, মাঝখানে দেওয়া কার্টেন এর দেয়াল। কাজী সকল পেপার্স রেডি করে মোহিতের দিকে এগিয়ে দিল। মোহিত বিসমিল্লা বলে ঘস ঘস করে সই করে দিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। মোহিতের সহকর্মীরা হাত তালি দিয়ে সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। এবার স্বর্গের পানে এগিয়ে দেওয়া হলো খাতা কলম। কলম হাতে নিতেই স্বর্গের চোখ বেয়ে অঝরে বর্ষণ হতে লাগলো। আজ থেকে সে অন্যের অধীনে চলে যাবে, বাবার বাড়িতে এরপর থেকে সে মেহমান হিসাবে গণ্য হবে। মেয়ে থেকে মেহমান হওয়া একটি মেয়ের জন্য কতটা কষ্টের তা কেবলই সেই মেয়েই জানে। যদিও স্বামী হিসাবে মোহিতের জুড়ি মেলা ভার। পিউ স্বর্গকে পিঠে হাত বুলিয়ে রিল্যাক্স করে বলল, দেরি হয়ে যাচ্ছে, প্লিজ সইটা করে দে। কাঁপা কাঁপা হাতে স্বর্গ সই করে ভেজা রিন রিনে কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ কবুল। সমস্বরে সবাই আনন্দ উল্লাসের সাথে চিৎকার করে বলে উঠল। তুলে দেওয়া হলো সামনের কার্টেন। স্বর্গের হাতে চুমু খেয়ে হাত ধরে টেনে দাঁড় করালো মোহিত।
নব্য তরুণ আর্মি অফিসাররা বিভিন্ন নাচ গান করছে, মেয়েরাও সাথে পাল্লা দিয়ে অংশগ্রহণ করছে। কোনো ঝামেলা ছাড়াই আনন্দ বেদনা মিলিয়ে শেষ হয়ে গেল মোহিত আর স্বর্গের বিয়ের অনুষ্ঠান। মোহিত আর স্বর্গকে গাড়িতে তুলে দেওয়ার সময় নাফিজ মাহমুদ মোহিতের হাত জড়িয়ে বাচ্চাদের মতো করে কেঁদে উঠলেন। মোহিত, তুমি দেখছো আমি কিভাবে ওদেরকে বড় করেছি, আমার মেয়েটা দিনে দিনে বড্ড অবুঝ হয়ে যাচ্ছে। আমি তোমাকে অনুরোধ করে বলছি, কখনো ওকে বকা দিয়ে কিছু বলো না, ওর মনটা খুব নরম, তুমি একটু বুঝিয়ে বললেই ও বুঝে যাবে। তনুজা স্বর্গকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। আজ থেকে ঘুম ভাঙলেই তিনি তার মেয়েকে আর দেখতে পারবেন না, খাবারের টেবিলের চেয়ারটা ফাঁকাই পড়ে থাকবে, কেউ আর বলবে না মাম্মা তাড়াতাড়ি খাবার দাও দেরি হয়ে যাচ্ছে। স্বর্গ তনুজা আর শোককে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। সকলের কান্না দেখে মোহিতের চোখে পানি চলে আসলো। মেজর আদ্রিয়ান আর সৌম্য নাফিজ মাহমুদকে বুঝিয়ে শান্ত করলেন। নামিরা আর প্রিয় তনুজাকে বুকে জড়িয়ে ধরলেন। মিসেস তারিন শুককে বলল, আব্বা তুমি চলো ফুপির সাথে, স্বর্গের ভালো লাগবে। শুক চোখের জল মুছে মিসেস তারিনের গাড়িতে গিয়ে উঠল। প্রথমে গাড়িতে করে বড় বড় আর্মি অফিসাররা বেরিয়ে গেল, এরপর মিসেস তারিনের গাড়ি বেরিয়ে গেল, মোহিত আর স্বর্গের গাড়ি স্টার্ট দিল সৌম্য। মেজর আদ্রিয়ান নাফিজ মাহমুদ আর তনুজাকে সেনানিবাসে পৌঁছে দেবে বলে গাড়িতে উঠতে বলল। ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল সেনাকুঞ্জ। ঘড়িতে রাত 12:46। স্বর্গ তার গহনা খুলে একে একে শাড়ির পিন খুলছে, খুট করে খুলে গেল দরজা, মোহিত কক্ষে প্রবেশ করল। মোহিত স্বর্গের কানের কাছে গিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করল, আমি হেল্প করব? স্বর্গ মুখ টেপে হেসে লাজুক ভঙ্গিতে বলল, লাগবে না তুমি শেষ হয়ে এসো। মোহিত ড্রেসটা চেঞ্জ করে টাওয়াল নিয়ে অশ্রমে চলে গেল। স্বর্গ কোনো মতে শাড়ি চেঞ্জ করে একটা টি শার্ট আর লুজ প্লাজো প্যান্ট পরে নিজের ব্যাগ খুলল। এক এক করে নিজের সকল জিনিস বের করে কাবাট খুলল, খুলেই শব্দ করে হেসে উঠল। কাবাটের এক সাইড পুরাই ফাঁকা, সেখানে বড় বড় মোটা মোটা কাগজে লেখা, এখানে আমার বইয়ের জিনিস থাকবে, স্বর্গ বলে উঠল, পাগল একটা বলে আস্তে আস্তে সব গোছালো। মিনিট 15 পরেই মোহিত বেরিয়ে এলো। স্বর্গ মোহিতের দিকে তাকিয়ে ঢোক গেল। মোহিত হাঁটুর সমান সাদা একটি টাওয়েল পরে বেরিয়ে গিয়েছে। তার ধবধবে ফর্সা শরীরে পানির ফোঁটাগুলো চকচকে হীরের মতো লাগছে। কপালে লেপটে আছে কিছু চুল, যাদের আগায় শিশিরের মতো বিন্দু বিন্দু পানি জমে আছে। হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে খুব ইচ্ছে হলো স্বর্গের। ভাবনার মাঝে কখন যে মোহিত তার একদম কাছে চলে এসেছে সে টেরই পায়নি। মোহিত নিঃশব্দ কণ্ঠে ডেকে উঠল, স্বর্গ। স্বর্গের ধ্যান ভাঙতেই মোহিত চুমু খেতে মুখ বাড়িয়ে দিল স্বর্গের ঠোঁটের দিকে। স্বর্গ মোহিতকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে হাতে থাকা মেরুন রঙের সুতি শাড়ি আর টাওয়েল নিয়ে ওয়াশরুমে দৌড়ে পালালো। মোহিত চিল্লিয়ে বলে উঠল, একটু পরে এই বন্ধ ঘরে আমার কাছেই আসতে হবে, কোথাও পালাতে পারবে না সুন্দরী, বলেই হা হা হো হো করে ভিলেনের মতো করে হেসে উঠল। মেকআপ ক্লিন করে সেটিং স্প্রে করা, চুলে জট ছাড়িয়ে ভালোভাবে শাওয়ার নিয়ে আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো। ইতিমধ্যে নামিরা একটা ট্রেতে করে কিছু ফলমূল আর গ্লাসে করে এক গ্লাস দুধ দিয়ে গিয়েছে, স্বার্থে দুটো যায় নামাজ। স্বর্গ বের হতেই মোহিত বলল, অজু করে এসো আমি অপেক্ষা করছি, নামাজ আদায় করতে হবে। বাধ্য মেয়ের মতো স্বর্গ অজু করে এসে মোহিতের পেছনে দাঁড়ালো। দুই রাকাত সালাত আদায় করে নিজেদের দাম্পত্য জীবনে যাতে ঝামেলা মুক্ত সুখের হয় সেই দোয়াই করল। মোহিত রাবুল আলামিনের দরবারে হাত তুলে বলল, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বর্গ তার থেকে কোনো আঘাত না পায়, মোহিতকে নিয়ে স্বর্গ যাতে কোনো অভিযোগ অনুযোগ করতে না পারে। দুজনেই নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। দেওয়ালে থাকা সুইচ বোর্ডটা হাতে কক্ষের বাতি নিভিয়ে দিল স্বর্গ। আকাশে আজ পূর্ণ থালার মতো চাঁদটি ঝকঝকে আলো ছড়াচ্ছে। মোহিতের দক্ষিণ পাশের জানালার ফাঁক গলিয়ে সেই চাঁদের আলোর ঘরমর হুটোপুটি খাচ্ছে। সেই চাঁদের আলোতে স্বর্গকে অত্যাধিক মোহনীয় লাগছে মোহিতের কাছে। পেছন থেকে মোহিত স্বর্গকে জড়িয়ে ধরল, কেঁপে উঠল স্বর্গ। পিঠের ভেজা চুল সরিয়ে ঘাড়ে চুমু খেয়ে পকেট থেকে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট বের করে স্বর্গের গলায় পরিয়ে দিল।
আমার পক্ষ থেকে এই পবিত্র রাতে তোমার জন্য ছোট্ট একটি উপহার। এর আগের বার কিছুই দিতে পারিনি তোমাকে, তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী। স্বর্গ নিজেকে মোহিতের দিকে ঘুরিয়ে মোহিতের গলা জড়িয়ে বলে উঠল, আমার সোনা দানা হিরে কিছুই চাই না, আমি শুধু তোমাকে সব সময় সবভাবে প্রয়োজনে অপ্রয়োজনে আমার পাশে চাই, বলো থাকবে? মোহিত স্বর্গের কপালে চুমু খেয়ে বলে উঠল, থাকব। স্বর্গ শক্ত করে জড়িয়ে ধরল মোহিতকে। মোহিত তার শক্তিশালী দুই বাহুর সাহায্যে এমনভাবে চেপে ধরল স্বর্গকে, তার মনে হচ্ছে বুকের ভেতরে ঢুকিয়ে রাখতে পারলেই শান্তি পাওয়া যেত। আবেশে শান্তিতে চোখটা বন্ধ করে ফেলল স্বর্গ। মোহিতের বুকের ধড়কান শব্দ স্বর্গকে মাতাল করে দিচ্ছে। ধীরে ধীরে বাড়তে থাকলো হৃদযন্ত্রের গতি। নেশাক্ত চোখে স্বর্গের পানে তাকালো মোহিত। স্বর্গ মোহিতের পানে দৃষ্টি দিয়ে পড়ে ফেলল মোহিতের চোখের ভাষা। মোহিত তার ওষ্ঠদ্বয় চেপে ধরল স্বর্গের তীর তীর করে কাঁপা ঠোঁটে। স্বর্গ পরম ভালোবাসায় বদ্ধ উন্মাদের ন্যায় আঁকড়ে ধরল মোহিতের ঠোঁট। স্বর্গকে বিছানায় শুয়ে দিয়ে গায়ের শার্টটা এক টানে খুলে ফেলল মোহিত। চাঁদের আপসা আলোতে হাতের নরম আঙ্গুলগুলো দিয়ে মোহিতের কান থেকে গাল পর্যন্ত স্লাইড করল স্বর্গ। সহসায় স্বর্গের মেদহীন পেটে মুখ ডুবালো মোহিত। শিউরে উঠল স্বর্গ, হাতের বিচরণ হলো অবাধ্য থেকে অবাধ্যতর। দুনিয়াবি সকল চিন্তা ভাবনা ভুলে দুজন মানব মানবী হারিয়ে গেল ভালোবাসার পবিত্র সুধা আস্বাদনে। চারিদিকে পাখির কিচিরমিচির ডাকে মুখরিত হচ্ছে। পূর্ব আকাশের সূর্যটা লাল বর্ণের আভা ছড়িয়ে আকাশকে লালিমা লেপন করে দিয়েছে, জানান দিচ্ছে এখন ভোর হয়েছে। বাইরে মৃদু মন্দ বাতাস প্রবাহিত হচ্ছে, টুকটুক করে কুয়াশা পড়েছে গাছের পাতা, ঘাসের ডগাগুলোকে ভিজিয়ে দিচ্ছে। মোহিতের উদম লোমহীন বুকে শান্তির নিদ্রা যাপন করছে স্বর্গ। মোহিতের কক্ষের দক্ষিণের জানালাটা খোলা থাকায় ভোরের শিশিরের ঠান্ডা বাতাসে শীতে কেঁপে শরীর কাটা দিয়ে উঠল স্বর্গের। একটু ওমের আশায় বিড়াল ছালান মতো করে মোহিতের বাহু ডোরে লুকালো। স্বর্গের কাঁপুনিতে মোহিতের ঘুম ছুটে গেল। চোখ মেলেই স্বর্গকে ঘুমান্ত নিষ্পাপ মুখশ্রী দেখে এক অনিন্দ্য সুখে পেল মোহিত। সরে যাওয়ার পাতলা ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে দিল স্বর্গের নগ্ন পিঠে। আরাম পেয়ে মোহিতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল স্বর্গ। রাতের সুখময় স্মৃতি মনে পড়তেই নিমিষেই মোহিতের রক্ত গরম হয়ে উঠল। স্বর্গের কপালে গালে ঠোঁটে ভালোবাসার পরশ একে নিজের সাথে চেপে ধরল স্বর্গকে। ঘুমের মধ্যেই ব্যথায় কোকিয়ে উঠল স্বর্গ। হাতের বাঁধন আলগা করে গত রাতের কথা ভাবল মোহিত। বহুদিন পর নিজের শ্রেয়সীকে কাছে পেয়ে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে কি সে? মুহূর্তে নিজের প্রতি নিজেরই রাগ হলো। এত হিংস্র কি করে করতে পারলো সে? মেয়েটা তো তার থেকে পালিয়ে যাচ্ছে না। স্বর্গের আবেদনময়ী রূপ দেখে মোহিত নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি। খুব বেশি বেসামাল হয়ে গিয়েছিল সে। স্বর্গের তুলার মতো নরম শরীর নিমিষে দুমড়ে মুচড়ে দিয়েছে মোহিত। মোহিত তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সে কখনো স্বর্গকে তার তরফ থেকে কোনো কষ্ট পেতে দেবে না। তাহলে এক রাতের ব্যবধানে কি করে প্রতিজ্ঞা ভাঙল মোহিত? হঠাৎই মোহিতের ভাবনায় ছেদন হলো স্বর্গের ঘুম ঘুম কণ্ঠে, লাভ ইউ জান। কথাটি শুনে স্মিত হেসে কপালে চুমু খেয়ে মোহিত বলে উঠল, লাভ ইউ টু। স্বর্গের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মোহিত অপরাধীর ন্যায় বলে উঠল, কাল রাতের জন্য আমি রিয়েলি সরি, আমি নিজেকে আয়ত্তে আনতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন ভুল হবে না। স্বর্গ মোহিতের নাকে হালকা স্লাইড করে বুকে আঁকিবুকি করতে করতে আবেশ মেশানো ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তুমি যতবার কন্ট্রোললেস হবে আমি ততবারই তোমাকে কন্ট্রোলে আনতে প্রস্তুত। মোহিত স্বর্গের কাঁধে মুখ ডুবিয়ে জিজ্ঞাসা করল, সত্যি? স্বর্গ দুই হাতে মোহিতের পিঠটা জড়িয়ে বলে উঠল, তিন সত্যি। এরপর নিজেকে সরিয়ে বিছানায় বসে মোহিত স্বর্গকে বলল, তোমার জন্য দুটো সারপ্রাইজ আছে, কবে দেখতে চাও সেগুলো? স্বর্গ দুম করে উঠে বসে জিজ্ঞাসা করল, কেমন সারপ্রাইজ? গেলেই দেখতে পাবে, হেসে বলে উঠল মোহিত। তাহলে আজকেই যেতে চাই? অনেক লম্বা জার্নি করতে হবে, পারবে? আলবত পারবো। আচ্ছা ঠিক আছে, কাল নিয়ে যাব। না,
আমি আজকেই যেতে চাই। আজকে তোমাদের বাড়িতে যেতে হবে, ভুলে গেছো পাগলি? স্বর্গ মিনমিন করে বলে, হুম বলেই মোহিতের কোমর জড়িয়ে আর একটু ঘুমানোর চেষ্টা করল। স্বর্গ, মোহিত, সুখ, নামিরা আর সোহাগ যখন নাফিজ মাহমুদের বাংলোতে এসে পৌঁছায় তখন দুপুর 12টা বাজে। মিসেস তনুজা আর হেল্পিং হ্যান্ড ফাতেমা মিলে স্বর্গ আর মোহিতের পছন্দের সব বিভিন্ন পদ রান্না করছেন। নাফিজ মাহমুদ জরুরি কাজে বাইরে গিয়েছিলেন। যখন মোহিত জানালো তারা বাসা থেকে বের হচ্ছে তখনই নাফিজ মাহমুদ দ্রুত কাজ সেরে বাসার দিকে রওনা দেন। এসেই মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকলেন নাফিজ মাহমুদ। মেয়ে যখন বাড়িতে ছিল তখন সারাটা দিন দেখা না হলেও কিছুই অনুভব হতো না, কিন্তু মেয়েটা যেই না দূরে চলে গিয়েছে তখনই বুকটা খাঁকা করতে শুরু করেছে। আসলেই দূরত্ব ভালোবাসার কদর বোঝায়। স্বর্গ নাফিজ মাহমুদের পিঠ হাতড়াতে হাতড়াতে বলে উঠল, বাপি আমি কিন্তু এখন কেঁদে দিব। অমনি নাফিজ মাহমুদ স্বর্গকে ছেড়ে উঠে দাঁড়ালেন, না মামনি কেঁদো না, তোমার কান্নার সুর শুনে মোহিত ভয় পাবে। ইচ্ছে করে বিকৃত শব্দে খিটখিট করে হেসে উঠল সুখ। পরিবারের সকলের খুনসুরিতে নিমিষেই সকলের মন খারাপ দৌড়ে পালালো। খেতে খেতে ডাইনিং টেবিলে নাফিজ মাহমুদ মোহিতকে জিজ্ঞাসা করলেন, তা কোথায় ঘুরতে যাচ্ছ? স্যার একটা সিক্রেট আছে, স্বর্গের জন্য সারপ্রাইজ হিসেবে রেখেছি। সে কি বাবা, এখনো স্যার স্যার বলে যাচ্ছ? হয় বাবা বলো না হয় মামা বলো, এরকম স্যার স্যার বলে আমাদের দূরে ঠেলে দিও না, অনুযোগের সুরে বলে উঠল তনুজা। নেক্সট টাইম প্র্যাকটিস করে তারপর বলবো ম্যাডাম, বলেই স্বর্গের দিকে তাকালো মোহিত। স্বর্গ চোখ গরম করে বলে উঠল, এখনই বলতে হবে তোমাকে, হুপিকে তো সকালে উঠেই আমি মা বলেছি, তোমার এত আজাইরা লজ্জার কারণ তো আমি দেখছি না। মামির মা কেটে গেল মা বলে আর বাপিকে বাবা বলে শেষ। স্যার ম্যাডামকে ডাকলে আমিও তোমাকে ভাইয়া ডাকবো, খুব খুব করে কেশে উঠল মোহিত। এক গ্লাস পানি দিয়ে খেতে খেতে ভাবল, নিজের প্রাণপ্রিয় বইয়ের মুখে ভাইয়া ডাক শোনার মতো হরিবল সে কিছুই হয়নি। স্বর্গ বিশ্বাস নেই, স্বর্গকে বিশ্বাস নেই, ডেকে ফেলতেও পারে, তার আগেই শুধরে যায়। ঠিক আছে বলছি, ম্যাডাম সরি, বাবা আমি আজকে স্বর্গকে নিয়ে চলে যেতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। অনেকদিন আমাদের কারোরই ঘোরাঘুরি হয় না, আমি যখন মিশনে ছিলাম তখন স্বর্গ ডিউটি আর বাসা করেই সময় কাটিয়েছে, আর মিশন থেকে এসেই বিয়েটা হয়ে গেল, তাই আমি কিছুদিন একান্তে ওর সাথে সময় স্পেন্ড করতে চাচ্ছি। নাফিজ মাহমুদ আর তনুজা সম্মতি জানালো। রাতের খাবার খেয়ে মোহিতরা বেরিয়ে গেল, পেছনে ফেলে গেল তিনজন বিমর্ষ প্রিয়জনকে। আজ ডিসেম্বর মাসের 15 তারিখ, মোটামুটি ভালোই শীত পড়েছে, শুরু করছে। দিনের শীতের প্রকোপ এতটা বোঝা না গেলেও রাতে ঠিকই বোঝা যায়। ভোর 5টা বাজতেই কর্কশ সুরে মোহিতের ফোনের অ্যালার্ম বেজে উঠল। স্বর্গ কম্বল দিয়ে চোখ মুখ ঢেকে বিরক্তি প্রকাশ করলো, সারাটা রাত ঘুম হোক বা না হোক এই ভোর রাতে শান্তির ঘুম যেন চোখের পাতায় এসে জেকে বসে। তড়িৎ গতিতে অ্যালার্মটি বন্ধ করে উঠে বসলো মোহিত। আজই স্বর্গকে সারপ্রাইজ দেওয়ার প্রথম দিন। দ্রুত ফ্রেশ হয়ে এসে আদরের স্বরে ডেকে উঠল স্বর্গকে। মোহিত খুব ভালো করেই জানে এই মেয়ে প্রচুর অলস, ঘুমের আরামের জন্য দেখা যাবে বলে বসছে, আজকে সারপ্রাইজ লাগবে না, অন্যদিন দিও। স্বর্গকে হাড়ে হাড়ে চেনে মোহিত, তাই একটানে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দুই হাতে টেনে উঠে বসালো স্বর্গকে মোহিত। স্বর্গ আবারও শুয়ে পড়তে চাইলে মোহিত জগে থাকা পানি অল্প হাতে নিয়ে স্বর্গের চোখে মুখে ছিটিয়ে দিল। শীতে ঠান্ডা পানির স্পর্শে চোখ মেলে তাকালো স্বর্গ, ঘুম কাতুরে কণ্ঠে বলে উঠল, এভাবে আমাকে কষ্ট দিচ্ছ কেন মোহিত? মোহিতের বুঝি মায়া হলো স্বর্গের এহেন অভিযোগে, কিন্তু কিচ্ছু করার নেই, একজনের কাছে সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে যেতেই হবে, দায়িত্ব কর্তব্য ফেলে এখানে ভাবলেশহীন দিন কাটানোর মানুষ মোহিত নয়। মোহিত স্বর্গের গালে হাত দিয়ে বলে উঠল, তোমার বর একজনের কাছে খুব করে ঋণী, তার ঋণ পরিশোধ না করলে মরেও যে আমি শান্তি পাবো না। মোহিতের এমন সিরিয়াস কথা শুনে স্বর্গ দ্রুত ফ্রেশ হতে চলে গেল। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে মোহিতের জলপাই রঙার জিপে করে চলল দুইজন। হালকা আলো ফোটার আগেই হাইওয়ে দৌড়ল মোহিত আর স্বর্গ। সকালের বাতাসটা খুব গায়ে লাগছে, হালকা কুয়াশার ধূম্র জাল বেষ্টনে পড়ছে ধরণী। জিপ থামিয়ে
গলার মফস্বল দিয়ে নাক কান পেঁচিয়ে দিল মোহিত, সাথে স্বর্গকেও ভালো মতো পেঁচিয়ে দিয়ে আবারও জিভ হাঁকালো। চারপাশের সুন্দর মনোরম পরিবেশ স্বর্গকে মুগ্ধ বিমোহিত করছে। গাছের পাতার ফাঁক গলিয়ে লাল সূর্যটা বেরিয়ে এলো, পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে, রাস্তার দুই একজন মানুষের দেখা মিলছে মাঝে মাঝে, কিছু কিছু হোটেল চায়ের স্টলে আগুন জানালো হচ্ছে। ঘন্টা তিনেক পর শহর থেকে একটু দূরে একটি টঙের দোকানের কাছে ব্রেক কষল মোহিত। স্বর্গ জিজ্ঞাসুনো দৃষ্টিতে মোহিতের দিকে তাকালো। মোহিত মুচকি হেসে বলল, এখানে এখনো কিন্তু বহুত পথ যেতে হবে, নেমে এসো চা খাবে। বড় বড় রেস্টুরেন্ট বা কফি শপের চায়ের থেকেও টঙের দোকানের চায়ের স্বাদ বেস্ট। অল্প চুমুক আর বড় নিঃশ্বাস যেন আত্মিক প্রশান্তি। মোহিত কড়া লিকারের দুই কাপ চা চাইল। দোকানি দ্রুত চা বানিয়ে মোহিতের হাতে তুলে দিল। মোহিত স্বর্গের পানে চাটা এগিয়ে দিয়ে বলে উঠল, সকালের এই ঠান্ডা হাওয়ায় লম্বা একটা শ্বাস নেবে, এরপর চায়ে চোখ বন্ধ করে ছোট্ট চুমুক দেবে, চাটা গিলে শ্বাস ছাড়বে, দেখবে কত প্রশান্তি। মোহিতের কথা মতো স্বর্গ চা পান করে যেন এক অনন্য সুধা পান করল। মনে হলো চা আর প্রকৃতির মিষ্টি হাওয়া দুটোই পেটে নয় অন্তরে গিয়ে লাগলো। স্বর্গ উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এটা কিভাবে জানলে? পাপা শিখিয়েছিল, আর আমি শীতকাল আসলে ইচ্ছে করে গ্রাম সাইডে আর্মি ক্যাম্পিংয়ে যাবার জন্য নাম লেখাতাম। প্রকৃতির সাথে থাকলে তুমি কখনো কুটিল হতে পারবে না, প্রকৃতি তোমাকে তার মতো করে উদার বানিয়ে দেবে। বিশেষ না হলে জানুয়ারিতে আমার সাথে ক্যাম্পিংয়ে চলো। স্বর্গ মাথা নাড়িয়ে সায় জানালো, সে যাবে। ফাঁকা রাস্তা এবং মাঝে মাঝে বিরতি দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগে সব মিলিয়ে 8.5 ঘন্টা সময় লাগলো মোহিতদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। 1.5 বছরের অনেক কিছুই পাল্টে গেছে, পাহাড় কেটে রাস্তাও তৈরি হয়েছে। খাসিয়াপল্লির সবচেয়ে শেষের ঘরটা ডিকোদের, মোহিত নিমিষে চিনে ফেলল সেই ঘর, কিন্তু পাশে আরো দুটো নতুন ঘর হয়েছে। স্বর্গ অবাক হয়ে সব কিছু পর্যবেক্ষণ করছে, কিছুই যেন তার বোধগম্য হচ্ছে না। মোহিত গাড়িতে করে এক গাদা জিনিস এনেছে বাচ্চাটার মেয়েটির জন্য। গাড়ির থেকে দুজনে মিলে সব নামিয়ে শেষ করতে পারল না, কিছু জিনিস রেখে নেমে বাড়ির সদর দরজায় টোকা দিল। মিনিট পাঁচেক পরে দরজা খুলে বেরিয়ে এলো একটি মেয়ে। এই 1.5 বছরে সে অনেকখানি বড় হয়ে গিয়েছে, তার ছোট কোকড়ানো চুলগুলোও কাঁদ ছাপিয়ে নেমে এসেছে। মেয়েটি মোহিতের দিকে তাকিয়েই চোখ বড় বড় করে ফেলল, চিল্লিয়ে তার মাকে ডেকে উঠল, দেবতা আইতেছে। মেয়েটির চিল্লানোর শব্দে মারুং আর তার স্ত্রী দৌড়ে এসে মোহিতের সামনে দাঁড়ালো। তাদের রীতি অনুযায়ী মেহমানকে সম্মান জানানো হলো। প্রথমে মোহিত ডিকোর হাতে তুলে দিল লাল টকটকে একটা জামা। মারুংকে গাড়িতে নির্দেশ করে বলে উঠল, ওখানে যা কিছু আছে সব ডিকোর। স্বর্গ এতক্ষণ চুপ থাকলেও সুযোগ পেতেই মোহিতকে জিজ্ঞাসা করলো, এদের কিভাবে চেনো? আজকে তুমি এদের জন্যই আমাকে পেয়েছো স্বর্গ, বলেই সেই বিভীষিকাময় ঘটনার বিস্তারিত ঘটনা খুলে বলল মোহিত। পুনরায় সেই কুৎসিত স্মৃতি মনে পড়তেই চোখের কোণে জল জমা হলো স্বর্গের। হঠাৎই হাতের কারো স্পর্শ অনুভব করলো স্বর্গ। হাতের দিকে তাকাতেই দেখতে পেল ডিকো লাল ফ্রকটি পরে সেজে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে গাল টিপে আদর করে দিল স্বর্গ। মোহিত মেয়েটিকে কোলে তুলে আদরের স্বরে বলে উঠল, তুই আমার অনেক সেবা করেছিস, এবার তোর সারা জীবনে সেবা করতে পারলে নিজেকে হালকা লাগবে। মেয়েটি মোহিতের কথার আগা মাথা কিছু না বুঝে শুধু নীরবে তাকিয়ে রইল। মারুংয়ের থেকে মোহিত জানতে পারে মোহিতের দেওয়া টাকাটা দিয়ে তারা একটা পানের বড় দিয়েছে, সেখান থেকে ভালোই টাকা আসে, তারা 3 বেলা পেট ভরে খেয়ে পরে বেশ ভালোভাবেই বেঁচে আসে। ডিকো স্কুলে যায়, সরকার থেকে ওদের জন্য একটা স্কুল করা হয়েছে, চিকিৎসা সেবাও ভালো এখন। মোহিত মারুংকে অনুরোধ করে ডিকোকে যত দূর পড়াতে চায় মারুং যেন বিনা বাধায় তাকে পড়তে দেয়। ডিকোর সকল খরচ মোহিত প্রদান করবে এবং সুযোগ পেতেই তাদের সাথে দেখা করতে আসবে। সারাটা দিন সময় কাটিয়ে মোহিত আর স্বর্গ বেরিয়ে আসে মারুংদের বাড়ি থেকে। ডিকো কেঁদে ভাষায় বলে, মারুং তার স্ত্রী নীরবে চোখের অশ্রু মুছছে, কে বলেছে
রক্তের সম্পর্ক না থাকলে মানুষের আত্মার আত্মীয় হয় না, বরং রক্তের সম্পর্কহীন মানুষই বেশি আত্মার আত্মীয় হয়। মারুং আর তার পরিবার চলন্ত প্রমাণ। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। নিজেদের জীবিকার তাগিদে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, ধরে বেঁধেও কেউ রেখে দিতে পারে না। বিষণ্ণ মনে মোহিত আর স্বর্গ জিপে চেপে বসে, স্বর্গ মোহিতের চির কৃতজ্ঞ এই ছোট্ট খাসিয়া পরিবারটির কাছে। মোহিত জিপ হাঁকায়, যত দূর দৃষ্টি সীমানায় মোহিতের জিপ দেখা যায়। ডিকো, মারু আর তার স্ত্রী তাকিয়ে থাকে। স্বর্গ মোহিতও পেছনে ফিরে বারবার তাদেরকে বিদায় জানায়। মোহিত আর স্বর্গ বসে আছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে। 5.5 ঘন্টার নন স্টপ আমিরাতের ফ্লাইটে তারা এসে পৌঁছেছে। দুবাইয়ে কেন এসেছে মোহিত স্বর্গকে নিয়ে, তা অজানা স্বর্গের। মোহিত তার জন্য কি সারপ্রাইজ রেখেছে সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে স্বর্গ। একটু পরে একটি লোক হন্তদন্ত হয়ে প্লাকার্ড নিয়ে মেজর মোহিত ওয়াসিফের খোঁজ চালাচ্ছে। এই ব্যস্ত এয়ারপোর্টে কোথায় খুঁজবে সেই মেজরকে ভাবতেই দুবাই সামাদের ঘাম ছুটে গেল। মোহিত তার কালো চশমার ভেতর দিয়ে দুবাই সামাদকে দেখে পিছেল হাসল, কারণ এই ব্যক্তির চেহারা মোহিত আগেই দেখেছে ফোনে। মোহিত ব্যাগপত্র নিয়ে স্বর্গের হাত ধরে দুবাই সামাদের সামনে এসে দাঁড়ালো। গমগমে কণ্ঠে সামাদকে উদ্দেশ্য করে আরবি ভাষায় বলে উঠল, মারহাবান মানে হ্যালো, মাশাউল খায়র মানে শুভ সন্ধ্যা। চমকে উঠল সামাদ, এই বহুরূপী দেশে কে তাকে এইভাবে শুভ সন্ধ্যা জানাচ্ছে? মুখের দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করল, মা আন্ত? মোহিত মেপে হাসল, এরপর আরবি ভাষায় উত্তর দিল, ইসমি মেজর। মোহিতকে কথা শেষ করতে না দিয়েই মোহিতের মুখের দিকে তাকিয়ে সামাদ দিল খোলা হেসে মোহিতকে জড়িয়ে ধরল। কোলাকুলি করে বলে উঠল, আই এম সরি ব্রো, আই এম রিয়েলি সরি। মোহিত বলে উঠল, দা আহা তাদাব মানে আরে বাদ দাও। সামাদ হাতের প্লাকার্ডটা উল্টিয়ে রাস্তা নির্দেশ করে মোহিত আর স্বর্গের উদ্দেশ্যে বলে উঠল, দা আনা নাদহাব মানে চলো যাওয়া যাক। এয়ারপোর্ট থেকে মোহিত আর স্বর্গ বেরিয়ে পার্কিং এরিয়াতেই আসতেই সামাদ কালো রঙের রেঞ্জ রেভার গাড়িটা নিয়ে নির্দেশ করলো তাদের উদ্দেশ্যে, দরজাটা খুলে দিল। মোহিত স্বর্গকে নিয়ে গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল সামাদ। 30 কিলোমিটারের পথ জার্নি করার পর আবুধাবি শহরের একটি বিশাল বড় অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো সামাদের গাড়ি। মোহিতকে প্রচুর উত্তেজিত দেখা গেল। স্বর্গের হাত ধরে গাড়ি থেকে নেমে সামাদকে ব্যাগ নামানোর নির্দেশ দিল। একজন গার্ডের সহায়তায় তাদের লিফট পর্যন্ত নিয়ে 37 তলার বাটন প্রেস করা হলো। লিফটে দাঁড়িয়ে স্বর্গ মোহিতকে খোঁচা মেরে জিজ্ঞাসা করল, এত সম্মান প্রদর্শন করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের? মোহিত স্বর্গকে রিল্যাক্স থাকতে বলে আরবিক ভাষায় গার্ডের সাথে কিছু কথাবার্তা সারল। স্বর্গের কাছে এই মুহূর্তে মোহিতকে দুবাইয়ের শেখ মনে হচ্ছে, যে কথায় কথায় আরবি ঝাড়ছে সে। কাঙ্ক্ষিত ফ্লোরে আসতেই খুলে গেল লিফটের দরজা। গার্ড হাতের ইশারায় একটি বিশাল আকার কারুকাজ খচিত দরজাটা নির্দেশ করল। সেখানে গিয়ে মোহিত কলিং বেল টিপ দিতেই বেরিয়ে এলো সুদর্শন এক যুবক, যার পরনে কান্দুরা, মাথায় কোফরা, লম্বা লম্বা দাড়ি, যেন চেহারায় নূর ভাসছে। স্বর্গ অভিভূত হয়ে লোকটির দিকে তাকিয়ে থাকল। লোকটিকে তার বড্ড চেনা পরিচিত লাগছে। লোকটির সাথে বোরকা পরা পর্দাসীন একজন অল্প বয়সের মেয়েও বেরিয়ে এলো। মোহিত স্বর্গকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই সকলেই তাদের সমাদর করতে ব্যস্ত হয়ে পড়ল। আল্লাহর বিভিন্ন নাম, মদিনার ছবি, বিভিন্ন সুরার ওয়ালমেট শোভা পাচ্ছে ঘরের প্রত্যেকটি দেওয়ালে। যুবকটি তাদের সামনের ছোপায় বসে দৃষ্টি সংযত রেখে জিজ্ঞাসা করল, কেমন আছো স্বর্গ? স্বর্গের বুকটা ধক করে উঠল, আরে এটা তো আহিয়ান! আহিয়ানের এত আমূল পরিবর্তন দেখে খুশিতে বা খাড়া হয়ে গেল স্বর্গ। মোহিতের সারপ্রাইজ যে সে সত্যি সারপ্রাইজড হয়ে ভাষা হারিয়ে ফেলেছে। পাশে থাকা মেয়েটিকে নির্দেশ করে দেখিয়ে বলল, ও আমার স্ত্রী মারিয়াম। মাস 6 হয়েছে তারা দাম্পত্য জীবন শুরু করেছে। বাংলাদেশ থেকে ফিরেই আহিয়ান নিজেকে শুধরে নিয়েছে, নিজের খারাপ অতীতকে ঘৃণা করে বেছে নিয়েছে রাব্বুল আলামিনের রাস্তা। আহিয়ান অনেক সুখে আছে তার স্ত্রীকে নিয়ে।
মেয়েটা এখানকার নাগরিক, আহিয়ান রাশিয়া থেকে চলে এসে এখানে স্থান গেড়েছে। মোহিতের হাত ধরে আহিয়ান কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমার এই জীবন তোমার দেওয়া, আল্লাহ তোমার ওসিলায় আমাকে তওবা করার সুযোগ দিয়েছে মেজর। আমার মা প্রতিদিন আমার স্বপ্নে আসে, আমাকে অনেক অনেক দোয়া করে, আমার প্রতি সন্তুষ্ট প্রকাশ করে। আমি দীর্ঘ 30 বছর আমার মাকে স্বপ্নে দেখিনি মেজর, এখন রোজ দেখি, মায়ের সাথে গল্প করি। একজন সন্তান হিসাবে এর চাইতে বড় প্রাপ্তি আর কি আছে মোহিত? আহিয়ান মায়ের জন্য কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, সে হেদায়ত প্রাপ্ত হয়েছে এই খুশিতে কাঁদে। আহিয়ানের খুশির কান্নায় ভিজে ওঠে মরিয়াম সহ সকলের চোখ। সময় বহমান পেরিয়ে গেছে চোখের পলকে 2 বছর। হসপিটালের ওটি রুমের সামনে এসে পাইচারি করছে মোহিত। সুখ আর নাফিজ মাহমুদ, নামিরা, তনুজা, মিসেস তারিন দোয়া পড়ে যাচ্ছেন সমানে। স্বর্গের বেবি হবে, প্রেগনেন্সির সময় তার অনেক জটিলতা গিয়েছে। মোহিত ভয়ে ভয়ে থেকে থেকে অস্থির হয়ে উঠেছে শুধু। নামিরা 3.5 বছরের ছেলেটা সব কিছু প্রত্যক্ষ করছে। হঠাৎই ভেসে উঠল কান্নার আওয়াজ, ভয়ে কেঁদে ফেলল মোহিত, আর কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না মোহিত। ডক্টর কেন এখনো বের হচ্ছে না, চিন্তায় প্রেশার ফল হবার উপক্রম। একটু পর পিউ 2 হাতে 2টো বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে এলো। পিউকে দেখেই উত্তেজিত হয়ে গেল মোহিত। অসহায় চোখে পিউয়ের দিকে তাকাতেই পিউ চোখের ইশারায় ভেতরে যাবার অনুমতি দিল। মোহিত দৌড়ে স্বর্গের কাছে চলে গেল। লেবার পেইন আর নর্মাল ডেলিভারির প্রেশারে একদম মেতিয়ে গিয়েছে মেয়েটা। স্বর্গের হাত ধরে চুমু খেয়ে কুপিয়ে বাচ্চাদেরকে কেঁদে ফেলল মোহিত। স্বর্গ কাঁপা কাঁপা হাতে মোহিতের চোখের জল মুছে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর পিউ এসে মোহিতকে বলল, লেফটেন্যান্ট কর্নেল মোহিত, ওকে কেবিনে শিফট করব আমি, আপনি বাইরে গেলে ভালো হয়। মোহিত বুঝতে পেরে মাথা দুলিয়ে বাইরে বেরিয়ে এলো। একটি পুত্র আর একটি কন্যা সন্তানের বাবা হয়েছে মোহিত। মেয়েটা হুবহু মায়ের চেহারা পেয়েছে। ছেলেটার দিকে নজর দিতেই কলিজাটা মুচড়ে উঠল মোহিতের। মুকিত, নামিরার ছেলে আর মুকিতের ছেলে, হুবহু চেহারা। ছেলে মেয়েদের কোলে নিয়ে চুমু খেল মোহিত। বাবা হবার সেই অব্যক্ত আনন্দ যা কাউকে বলে বোঝানো যাবে না। আদনান ওয়াসিফের বিশাল বাড়ির ড্রয়িং রুমে দৌড়ে হেঁটে হেঁটে খেলে বেড়াচ্ছে মোহিতের 2 ছেলেমেয়ে লিও ও রেইন। হঠাৎই খেলতে খেলতে পড়ে গেল 1.5 বছরের মোহিতের মেয়ে রেইন। মোহিত স্বর্গ দৌড়ে আসার আগেই শুদ্ধ এসে টেনে তুলে আদর করে চোখে মুখে মুছিয়ে দিয়ে বলে উঠল, কেঁদো না তুমি, তুমি কাঁদলে আমার কষ্ট লাগে। কথাটা শুনেই চুপ করে হাসতে লাগলো রেইন। বসা থেকে উঠে দাঁড়িয়ে 5 বছরের শুদ্ধ দৌড়ে নামিরার কাছে গিয়ে আবদার করলো, মাম্মা আমিও মামার মতো ওকে বিয়ে করব। রেইনকে আমার অনেক ভালো লাগে, ও আমাকে সুন্দর পুতুলের মতো মনে হয়। সকলে এই কথা শুনে হাসতে হাসতে ঢলে পড়ল। মনে মনে মিসেস তারিন ভাবলেন, আজ যদি মুকিত আর এই ওই মানুষটা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো মোহিত আর নামিরার খুশিতে। সব খুশিতেই পরিপূর্ণতা থাকে না, কিছু কিছু খুশি অপূর্ণতাই থেকে যায় বলেই গোপনে সুখের অশ্রু মুছলেন।